আমরা প্রথমে পড়বো হচ্ছে ব্রেনের গঠন, তারপরে পড়বো হচ্ছে কিভাবে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে সিগন্যাল যায়, এরপর আমরা পড়বো হচ্ছে হরমোন নিয়ে, তারপর হচ্ছে চোখ কিভাবে কাজ করে এবং কান কিভাবে কাজ করে, আমরা কিভাবে শুনতে পাই, এই জিনিসগুলো নিয়ে আজকের পুরো ক্লাসটা জুড়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা দেখছো তারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো তোমরা কারা কারা দেখছো এবং কোথা থেকে দেখছো, আর তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন থাকবে কোয়েশ্চেনগুলো করতে পারো, লাইভ চলাকালীন সময়ে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেওয়া হবে। আচ্ছা, একটু পরে আমি তোমাদের কমেন্ট সেকশনটা চেক করছি, তার আগে দেখো আমি যে ছবিটা এঁকে রেখেছি এই ছবিটা আমরা মোটামুটি সবাই চিনি। এই ছবিটা কিসের? এই ছবিটা হচ্ছে আমাদের ব্রেনের অংশ, ব্রেনের ভেতরের অংশগুলো। আমি যদি ব্রেনটাকে এভাবে কেটে ফেলি তাহলে ভেতরে ব্রেনের এই বিভিন্ন পার্ট আমি দেখতে পাবো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ব্রেনের এই পার্টগুলোর মধ্যে কোনটা কোন পার্ট? আমাদের ব্রেনটা তো আমাদের এই করোটিকার মধ্যে আছে, এবং এখানে আসলে কি কি আছে? ব্রেনের মধ্যে একদম বাহিরের দিকে সবচেয়ে বড় অংশ জুড়ে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেরেব্রাম, এবং সেটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের অংশ। আমাদের মস্তিষ্ককে আমরা তিনটা ভাগ করি, একটা হচ্ছে অগ্র, একটা হচ্ছে মধ্য, এবং আরেকটা হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক, পেছনের দিকে যেটা আছে যেটা আমাদের পরবর্তীতে স্পাইনাল কর্ড তৈরি করে ফেলবে। এখন অগ্র মস্তিষ্কের মধ্যে সবচাইতে বড় অংশ হচ্ছে এই অংশটা। আমি যদি এটাকে একটু দাগ দেই, এই যে এই অংশটা যে দেখতে পাচ্ছি এই অংশটাই হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের সবচাইতে বড় পার্ট। এই যে বড় পার্টটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে সেরেব্রাম। সেরেব্রামের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সেরেব্রামের দুইটা অংশ আছে, দুইটা অর্ধগোলকের মতো অংশ, হেমিস্ফিয়ার বলা হয় এর জন্য। এবং জিনিসটা দুইটা কেন? আমার ব্রেনের এক পাশে এই সাইডে একটা হেমিস্ফিয়ার, এই সাইডে আরেকটা হেমিস্ফিয়ার, এবং দুইটা হেমিস্ফিয়ার একটা জায়গাতে যুক্ত আছে, এবং যুক্ত আছে কোন জায়গাটাতে? এই যে কালো একটা ব্যান্ডের মতো অংশ দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, এটা কি নাম? এটা এটা নাম হচ্ছে কর্পাস ক্যালোজাম। নামটা যদি আমি লিখে ফেলি, সেরেব্রামের নিচেই হচ্ছে কর্পাস ক্যালোজাম। আচ্ছা, কর্পাস ক্যালোজাম এই পর্যন্ত হচ্ছে আমরা সেরেব্রামটা। এখন এই সেরেব্রামের মধ্যে থেকে আমাদের কি কি মনে রাখতে হবে, কি কি এমসিকিউ আসে? এমসিকিউর মধ্যে আসে হচ্ছে আমাদের ব্রেনের স্ট্রাকচার আমরা যখনই দেখেছি, অনেক সময় দেখেছি কেমন যেন উঁচু নিচু অংশ, যে আমি দাগগুলো দিয়ে রেখেছি কালো দিয়ে, এগুলো হচ্ছে আমাদের উঁচু নিচু অংশগুলো। এই উঁচু নিচু অংশের মধ্যে যেগুলো হচ্ছে আমাদের উঁচু অংশ, উপরে ওঠানো এরকম অংশ, এগুলোকে বলা হয়েছে জাইরাস। আর যেটা হচ্ছে ভাঁজ হয়ে নিচু হয়ে যাওয়া অংশ, এই যে ভাঁজের অংশটা, এটাকে বলা হয় হচ্ছে ফিশার। এখন এই যে জাইরাস এবং ফিশার, এই দুইটা থাকার কারণ কি? কারণ হচ্ছে এই ভাঁজটা হওয়ার কারণে আমাদের করোটির মধ্যে অল্প স্পেসের ভেতরে সেরেব্রামের পুরো অংশটুকু জায়গা করে নিতে পারছে। এই ভাঁজভাবে যদি না থাকতো তাহলে এই জিনিসটা অনেক লম্বা হতো। এবং এখান থেকে আরো একটা এমসিকিউ আসে, যে সেরেব্রামের বাইরের স্তরটা কি রঙের বা কি ধরনের ম্যাটার দিয়ে তৈরি? বাইরের যে স্তরটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রে ম্যাটার দিয়ে তৈরি, আর ভেতরের যে স্তরটা সেটা হচ্ছে হোয়াইট ম্যাটার দিয়ে তৈরি। এখন গ্রে আর হোয়াইট মানে কি? গ্রে ম্যাটার হচ্ছে যেই ম্যাটারটাতে, যেই অংশটাতে গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার, আর একটা হচ্ছে হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটারটা হচ্ছে যেই অংশটাতে আমার স্নায়ু কোষ আছে, তারপর নিউরোগ্লিয়া আছে, এই জিনিসগুলো যেখানে আছে সেটা হচ্ছে আমার গ্রে ম্যাটার। আর হোয়াইট ম্যাটার হচ্ছে যেই অংশটার মধ্যে আমাদের মায়োলিন আছে, মায়োলিন যখনই থাকে তখন সেটা সাদা রঙের দেখায়। এবং মায়োলিন আমরা কোথায় পড়েছি? আমরা যখন নিউরনের গঠন পড়েছিলাম ক্লাস টেনেও যখন আমরা পড়েছি, সেই সময় আমরা দেখেছি মায়োলিন শীথ নামে একটা অংশ থাকে, সেই অংশটা অ্যাক্সনকে ঘিরে রাখছে, সেটা হচ্ছে একটা প্রোটেক্টিভ লেয়ার, এবং সেই জিনিসটার কালার হচ্ছে সাদা। এবং মায়োলিন থাকার কারণে হোয়াইট কালারের দেখা যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে হোয়াইট ম্যাটার। বাইরের দিকে থাকবে গ্রে ম্যাটার, ভিতরে থাকবে হোয়াইট ম্যাটার। তো আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই তোমরা কারা কারা দেখছো সেটা দেখার জন্য। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছো। আচ্ছা, একটু পরে আমি কমেন্টটা পড়ছি। এর মধ্যে চলে আসি হচ্ছে অগ্র মস্তিষ্ক যেটা আছে, এই মস্তিষ্কের মধ্যে এতক্ষণ বললাম হচ্ছে সেরেব্রাম নিয়ে, এই মস্তিষ্কের অংশে আর কি থাকতে পারে? এখানে থাকতে পারে হচ্ছে থ্যালামাস এবং থাকতে পারে হাইপোথ্যালামাস। এই অংশটা হচ্ছে আমার থ্যালামাস এবং এই অংশটা হচ্ছে আমার হাইপোথ্যালামাস। এখন থ্যালামাসের হাইপোথ্যালামাসের অংশের মধ্যে যাওয়ার আগে বলে ফেলি যে সেরেব্রাম যে, এটার কাজ কি?
সেরেপ্রামের কাজটা আমরা এমন ভাবে মনে রাখবো যে কোনো একটা কিছুর চেয়ারম্যান বা চিফ হিসেবে সে কাজ করছে, মানে হচ্ছে সকল প্রকারের ডিসিশন নেয় হচ্ছে এই সেরেব্রাম। আমরা যত প্রকারের চিন্তা করি বা আমাদের যত ধরনের ক্রিয়েটিভিটি আছে, আমাদের যত বুদ্ধি আছে, সে সব কিছু হচ্ছে আমাদের সেরেব্রাম দ্বারা কন্ট্রোলড হয়। সেরেব্রাম সব ধরনের সিগনাল নিয়ে ডিসিশন নেয় কোন কাজটা সে করবে এবং কখন করবে, এই ডিসিশনগুলো নিতে হেল্প করে হচ্ছে সেরেব্রাম। আচ্ছা, এখন এই সেরেব্রামের কাজটা তো আমরা বুঝলাম। সেরেব্রামের পরে এখন আসি হচ্ছে থ্যালামাস। এই অংশটা হচ্ছে থ্যালামাস। সেরেব্রামটা শেষ হলো, থ্যালামাস পাচ্ছি। থ্যালামাস অংশটা যেটা আছে সেটাও দুইটা ছোট গোলকের মতো, এবং দুইটা গোলক একসাথে যুক্ত থাকে একটা ছোট টিস্যুর কানেকশন দ্বারা, একটা যোজক অংশ দ্বারা। এখন এই যে থ্যালামাসটা আছে, এই থ্যালামাসের মেইন কাজটা কি? এই থ্যালামাস থেকে সবচাইতে কমন এমসিকিউ যেটা আসে সেটা হচ্ছে যে তুমি মনে করো ঘুমিয়ে আছো, তুমি হঠাৎ করে জেগে উঠলে। এই যে তুমি জেগে উঠলে, এই কাজটা তোমাকে কে করাচ্ছে, ব্রেনের কোন অংশটা করাচ্ছে? ব্রেনের যে অংশটা এই কাজটা করাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই থ্যালামাস। আচ্ছা, আমাদের এই যে থ্যালামাস অংশটা আছে, এই থ্যালামাসটাকে অনেক সময় বলা হয় হচ্ছে রিলে স্টেশন। আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, যেমন প্রায় 300 জন দেখছে লাইভ ক্লাসটি। স্বর্ণা মল্লিক রয়েছে, অর্ণ সাহা রয়েছে, মুর্শিদা সাথী রয়েছে, এমডি সবুজ আলম রয়েছে, তারপর মেহেদি হাসান শিমুল রয়েছে, তোমরা অনেকেই দেখছো। আচ্ছা, এরপরে দেখো যে থ্যালামাস অংশটা রয়েছে, এই থ্যালামাসের আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে তোমার ব্যক্তিত্ব, তারপরে তুমি কিভাবে কোনো একটা সামাজিক পরিবেশে আচরণ করবে, এই জিনিসগুলা কন্ট্রোল করে হচ্ছে আমাদের এই থ্যালামাস অংশটা। এছাড়া এটাকে রিলে স্টেশন বলা হয়। এটা আগে বলছিলাম যে রিলে স্টেশনটা কেন বলে, রিলে স্টেশন বলছে কারণ হচ্ছে তুমি মনে করো কোনো কিছু একটা ধরলে, হাত দিয়ে স্পর্শ করলে বা কিছু একটা দেখলে, তুমি যে একটা ইনফরমেশন নিলে, এই ইনফরমেশনটা কোন জিনিসটা আমার সেরেব্রাম পর্যন্ত যাওয়া প্রয়োজন সেই জিনিসটাকে ও হচ্ছে সিলেক্ট করে দেয়। ইনফরমেশনটা ওর কাছে আসে, সে সিলেক্ট করে সেটাকে সেরেব্রামের কাছে পাঠিয়ে দেয়। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে রিলে স্টেশন। আচ্ছা, সেরেব্রামের পরে চলে যায় হচ্ছে থ্যালামাসের পর চলে যায় হচ্ছে হাইপোথ্যালামাসে। এইটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, যেটা থ্যালামাসের নিচের দিকে থাকবে এবং আকারে একটু ছোট ধরনের, আর যুক্ত থাকে কার সাথে, পিটুইটারির সাথে, পিটুইটারি গ্রন্থির সাথে, যেটা থেকে হরমোন নিঃসৃত হয়। এখন দেখো হাইপোথ্যালামাসের কাজটা কি। হাইপোথ্যালামাসের মেইন কাজ হচ্ছে আমাদের বডির টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করা। তারপরে মনে করো আমার ক্ষুধা লাগছে, তারপর আমি ঘেমে যাচ্ছি, এই সব কিছু কন্ট্রোল করে হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস দেখো আমাদের যে ক্ষুধা লাগাটা, এটা কিন্তু আমার কন্ট্রোলের বাহিরে, মানে আমার ঐচ্ছিক কোনো কাজ না, আমার অনৈচ্ছিক ধরনের একটা কাজ। এই কাজটাতে কন্ট্রোল করছে কে, হাইপোথ্যালামাস এই জিনিসটাকে আমার কন্ট্রোল করছে। তাছাড়া এই যে এর সাথে পিটুইটারি যে গ্রন্থিটা আছে, পিটুইটারি থেকে আমাদের কিছু হরমোন নিঃসৃত হয়। হরমোনগুলোর মধ্যে কী কী হরমোন আছে, যেমন থাকতে পারে হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোন, ট্রপিক হরমোন থাকতে পারে। ট্রপিক হরমোন জিনিসটা কি, ট্রপিক হরমোন হচ্ছে যে সকল হরমোন বের হয়ে গিয়ে অন্য কোনো গ্রন্থিকে সিগনাল দিবে সেখান থেকে হরমোন বের করার জন্য। মনে করো ও নিজে কোনো ডিরেক্ট কাজ করছে না, ও আরেকটা গ্ল্যান্ডের কাছে গেল, মনে করো ও গিয়ে অ্যাড্রেনালের কাছে গেল, গিয়ে বলছে যে তুমি হরমোন নিঃসরণ করো। সেই হরমোনগুলোকে আমরা বলি হচ্ছে ট্রপিক হরমোন, যেগুলো অন্যকে স্টিমুলেট করে বা উদ্দীপ্ত করে। আচ্ছা, আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, বুরুজাল শফি আছে, তারপরে আছে হচ্ছে এমডি সিয়াম ইসলাম, তারপর শিহাব রয়েছে, রিপা ইসলাম আছে, এরপর সন্নিকাল রয়েছে, তারপর হিমেল রয়েছে। আচ্ছা, অনেকেই আমি দেখছি কমেন্ট করছো এবং জয়েন করছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নটা করে ফেলতে পারো, এবং তোমরা কে কোথা থেকে জয়েন করছো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। আচ্ছা, এখন দেখো থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের মধ্যে তাহলে আমরা মেইন পার্থক্যটা কি দেখছি। থ্যালামাস জিনিসটা হচ্ছে আমাদের যেই ব্যক্তিত্ব প্রকাশটা, সেই ব্যক্তিত্ব প্রকাশের জন্য হেল্প করছে এবং সেরেব্রামে সিগনাল পাঠাতে হেল্প করছে। আর হাইপোথ্যালামাস কি করছে, আমাদের অনৈচ্ছিক কার্যকলাপটাকে কন্ট্রোল করছে, আমাদের বডি টেম্পারেচারটাকে কন্ট্রোল করছে, বডির অভ্যন্তরীণ যে চাপ এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস। আচ্ছা, এখন এগুলো ছিল হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের অংশ, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এখন আসি মধ্য মস্তিষ্কে কি আছে। মধ্য মস্তিষ্কের অঞ্চলটা হচ্ছে
এই অঞ্চলটা, এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক এবং খুব ছোট একটা অঞ্চল। এই অঞ্চলের মধ্যে তিনটা জিনিস থাকে, একটা থাকে সেরেব্রাল পেডাঙ্কল, একটা থাকে হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা এবং থাকে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। আচ্ছা, এখন এই মধ্য মস্তিষ্কের কাজটা খুব মনে রাখা অনেক সহজ। মধ্য মস্তিষ্ক হচ্ছে, দেখো এটা যদি অগ্র মস্তিষ্ক হয়, এটা যদি পশ্চাৎ মস্তিষ্ক হয়, তার ঠিক মাঝখানে। সো এটা হচ্ছে তার একটা পথ হিসেবে কাজ করছে, পশ্চাৎ থেকে অগ্র মস্তিষ্কে সে সিগন্যালটা নিয়ে যায়, তথ্য আদান প্রদানে সে হচ্ছে হেল্প করে। এটা মধ্য মস্তিষ্কের মেইন কাজ। আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের, আমরা চোখ দিয়ে যে দেখি এবং কান দিয়ে যে শুনি, এই জিনিসগুলোর মধ্যে কিছু জিনিস এই মধ্য মস্তিষ্ক কন্ট্রোল করতে পারে। যেমন মনে করো, তুমি যখন কোনো একটা কোনো কিছুর দিকে তাকিয়ে আছো, তখন তোমার চোখের যে পিউপিট বা চোখের মনি যেটাকে আমরা বলি, এটা কিন্তু বড় হচ্ছে বা ছোট হচ্ছে, এটা যে সংকোচন এবং প্রসারণ, এই জিনিসটাকে কন্ট্রোল করে হচ্ছে এই মধ্য মস্তিষ্ক। আচ্ছা, মধ্য মস্তিষ্ক গেল, মধ্য মস্তিষ্কের পরে যে অংশটা আছে এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে আমরা কি কি দেখতে পাবো? এখানে আমরা দেখতে পাবো হচ্ছে পন্স, এখানে মেডুলা অবলঙ্গাটা দেখতে পাবো, এবং এখানে দেখতে পাবো হচ্ছে সেরেবেলাম। আচ্ছা, পন্স, মেডুলা অবলঙ্গটা এবং মধ্য মস্তিষ্ক, এই তিনটা জিনিস মিলে তৈরি করে হচ্ছে ব্রেইন স্টেম। এটা থেকে অনেক সময় এমসিকিউ আসতে পারে, স্পেশালি অ্যাডমিশনের সময় আসতে পারে, যে ব্রেইন স্টেম কারা তৈরি করে। ব্রেইন স্টেম হচ্ছে এই লম্বা অংশটা, এটা হচ্ছে ব্রেইন স্টেম। এখানে মধ্য মস্তিষ্ক যেমন আছে, এই অংশটা হচ্ছে পন্স এবং এই অংশটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। সো এই তিনটা অংশ মিলে হচ্ছে ব্রেইন স্টেম তৈরি করছে। আচ্ছা, পশ্চাৎ মস্তিষ্কে কি আছে? এই একটা অংশ, দুইটা অংশ এবং এই তৃতীয় অংশটা। আচ্ছা, এখন দেখি পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে এই যে মেডুলা অবলঙ্গটা যে অংশটা আছে, এই অংশটার কাজ কি? মেডুলা অবলঙ্গটার মেইন কাজ হচ্ছে আমি যে খাচ্ছি বা আমার যে পৌষ্টিক নালীর যে সংকোচন প্রসারণ, পৌষ্টিক নালীটার নিয়ন্ত্রণ, এরপরে হচ্ছে আমার শ্বসন, আমি যে শ্বাস নিচ্ছি, শ্বাস ত্যাগ করছি, এই জিনিসটার নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণগুলো করবে হচ্ছে আমার এই মেডুলা অবলঙ্গাটা। এছাড়া আমাদের যে পন্স এই মাঝখানে আছে, পন্স হচ্ছে মেডুলা অবলঙ্গটার সাথে এই পুরো অংশটার সংযোগ যেমন রক্ষা করে, একই সাথে পন্সও কিন্তু আমাদের শ্বসন, তারপরে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম যেটা আছে, এই পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে হেল্প করছে। আমাদের সবচেয়ে ভালোভাবে মনে রাখতে হবে হচ্ছে এই পোর্শনটা। এই পোর্শনটা কি? এই পোর্শনটা হচ্ছে সেরেবেলাম। এটা যদি আমি লিখি, এটা হচ্ছে সেরেবেলাম। দেখো, সেরেবেলাম এবং সেরেব্রাম নামটা শুনতে একদম কাছাকাছি, এবং এটা নিয়ে কিন্তু কনফিউশনও অনেক হয়ে থাকে। এখন এই সেরেবেলাম যেটা, এই সেরেবেলামটা হচ্ছে একটু নিচে, এবং আমি এটা মনে রাখি কিভাবে, এটা নামের মধ্যে দেখো বেল বা ঘন্টা আছে, এবং এই জিনিসটা দেখলে মনে হয় কি, এটা থেকে একটা ঘন্টার মতো, ব্রেনের থেকে ঘন্টার মতো একটা জিনিস ঝুলে আছে বা আটকে আছে। তো এই সেরেবেলামটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে সেরেবেলামটা তুমি যে ভারসাম্য রক্ষা করে হাঁটতে পারো বা দাঁড়িয়ে থাকতে পারো, এই জিনিসটাকে কন্ট্রোল করে হচ্ছে সেরেবেলাম। পুরো দেহের অঙ্গভঙ্গিকে কন্ট্রোল করে সেরেবেলাম। মনে করো তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকতে চাচ্ছ, এই জিনিসটাকে কন্ট্রোল করবে হচ্ছে সেরেবেলাম, তোমার ভারসাম্যটাকে ধরে রাখবে। আবার মনে করো হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটছো, কেউ একজন ধাক্কা দিল তোমাকে, তুমি যে পড়ে যাচ্ছিলে কিন্তু তোমার বডি যে তোমাকে আবার টেনে সোজা করে ফেললো, এই কাজটাও করে কিন্তু এই সেরেবেলাম। তার মানে সেরেবেলাম হচ্ছে আমাদের মেইন ভারসাম্য রক্ষার কাজ করে, বা স্বয়ংক্রিয়ভাবে যে আমরা চলাচল করি, এই চলাচল বা ঐচ্ছিকভাবে যে আমরা চলাচলটা করছি, এই চলাচলের মধ্যে কন্ট্রোলটা রাখে হচ্ছে সেরেবেলাম। এছাড়া আরও একটা জিনিস মনে রাখতে পারো, যে সেরেবেলাম হচ্ছে আমরা যেমন সাইকেল চালানো শিখলে বা সাঁতার কাটা শিখলে, এগুলো কিন্তু আমরা ভুলে যাই না। কেন? কারণ হচ্ছে সেরেবেলাম এই জিনিসগুলোকে, এই মোশন মেমোরিগুলোকে রেখে দিতে পারে, সে স্মৃতি হিসেবে জিনিসটাকে ধরে রাখতে পারে, কিভাবে তুমি মুভ করছিলে সাঁতারের সময় বা কিভাবে তুমি সাইকেল চালানোর সময় ভারসাম্যটা রেখেছিলে, এই জিনিসটা সেরেবেলাম ভুলে না। সো আমাদের সেরেবেলামটা ইম্পর্টেন্ট, সেরেব্রামটা অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমরা বুঝে গেলাম যে আমাদের পুরো ব্রেনের মধ্যে কোন অংশটা কি কি কাজ করছে। আশা করি তোমাদের এখন এই ব্রেনের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার নিয়ে কোনো কনফিউশন হবে না। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে কিছু নার্ভের নাম আমাদের মনে রাখতে হয়, যেমন হচ্ছে কর্টিক স্নায়ুর নাম আছে আমাদের 12টা নাম, এবং এই 12টা নাম আমরা মনে রাখার জন্য একটা ছোট শর্টকাট
শিখবো। এই শর্টকাটগুলো আমি ছোটবেলায় এভাবে পড়েছি, আমি যখন এইচএসসিতে ছিলাম তখন এভাবে পড়েছি। আমার মনে হয় এই শর্টকাটটা মোটামুটি সবাই জানো, তাও আমি লিখে দিচ্ছি যারা জানো না তাদের জন্য। আর সেই সাথে বলে রাখি, তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো তারা কিন্তু চাইলে এই ক্লাসটি নোট নিয়ে নিতে পারো এবং নোট পরবর্তীতে শেয়ার করতে পারো লাইভ গ্রুপে। আমাদের ক্যাম্পেইন চলছে 14 লাখের ক্যাম্পেইন, এবং সেই ক্যাম্পেইনে যারা খুব সুন্দর করে নোট তৈরি করবে তোমাদের জন্য থাকছে পুরস্কার। আচ্ছা, আমি যদি লিখি, একটা ছন্দ আছে যে ছন্দ দিয়ে আমি সাধারণত এই কর্টিক স্নায়ুগুলো মনে রাখি। সেখানে কি কি আছে, সেখানে ছন্দটা হচ্ছে অনেকটা এরকম। এটা আমার মনে হয় মোটামুটি অনেকেই জানো, অনেকেই এর আগে দেখেছো। এখানে আমরা 12টা কর্টিক স্নায়ুর নাম একটা ছন্দ দিয়ে মনে রাখবো। আচ্ছা, আমার এই ছন্দটা লেখা হয়ে গেছে। এখান থেকে আমরা কোনটা দিয়ে কি বুঝছি, এখান দিয়ে ওহে এই অংশটা থেকে আমরা মনে রাখবো হচ্ছে অলফ্যাক্টরি, আমাদের 1 নম্বর যেই স্নায়ুটা আছে সেটা। তারপরে অপু দিয়ে মনে রাখবো হচ্ছে আমাদের অপটিক স্নায়ুটা, যেটা হচ্ছে আমাদের চোখকে নিয়ন্ত্রণ করছে। তারপরে অকুলো মোটর দিয়ে মনে রাখবো হচ্ছে ওঠো, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তামাক দিয়ে মনে রাখবো হচ্ছে ট্রকলিয়ার, এটা হচ্ছে আমাদের 4 নম্বরের জন্য। তারপরে আছে হচ্ছে ট্রাইজেমিনাল, সেটা হচ্ছে টিকার টি দিয়ে মনে রাখবো। এবং ট্রাইজেমিনালের ট্রাই নামটা থেকে বুঝতে পারছি যে ওর শাখা আছে 3টা, এবং সেই শাখাগুলো কোথায় যাচ্ছে, একটা যাচ্ছে হচ্ছে মাথার এই পোর্শনটাতে, একটা শাখা যাবে এই মাঝামাঝি পোর্শনটাতে, আর একটা শাখা যাবে এই নিচের পোর্শনটাতে। 3টা জায়গায় 3টা শাখা যাচ্ছে স্নায়ুটার। এরপরে আনোতে হচ্ছে অ্যাবডুসেন্স, এটা হচ্ছে 6 নম্বর। ফেলেতে হচ্ছে ফেশিয়াল, এটা হচ্ছে 7 নম্বর। আচ্ছা, ফেশিয়ালের পর হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার বা অডিটোরি, 2টা নামই বইতে আছে, 2টা নামই পড়তে হবে, কারণ হচ্ছে এমসিকিউতে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারে। সো এটা হচ্ছে অডিটোরি। তারপর জল দিয়ে হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল। তারপরে ভরে আনোতে হচ্ছে, এটা হচ্ছে ভেগাস। আনোতে হচ্ছে অ্যাক্সেসরি, এবং হুকাতে হচ্ছে হাইপোগ্লসাল। সো এই ছন্দটা তোমরা মনে রাখতে পারো খুব সহজেই, চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটা হচ্ছে 12 পর্যন্ত। আচ্ছা, এখন এই 12টা স্নায়ুর মধ্যে আমাদের কয়েকটা স্নায়ু একটু ভালোভাবে মনে রাখতে হবে, যেমন হচ্ছে 5, 7 এবং 10। 5, 7 এবং 10 এই 3টা স্নায়ুর মধ্যে আমরা শাখা দেখতে পাই। ট্রাইজেমিনালে যেমন 3টা শাখা, ফেশিয়ালের ক্ষেত্রে 2টা শাখা দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে ভেগাসের ক্ষেত্রে আমরা 4টা শাখা দেখতে পাই, এবং সবচাইতে বিস্তৃত হচ্ছে আমাদের এই ভেগাস স্নায়ু, পাকস্থলীর মধ্যেও তার একটা শাখা কিন্তু যাচ্ছে। তো এই 3টার হচ্ছে শাখা আছে। তারপর আমাদের মনে রাখতে হবে কোনগুলো সংবেদী, কোনগুলো চেষ্টীয়, এবং কোনগুলো হচ্ছে মিশ্র ধরনের। এখন সংবেদী স্নায়ু কোনগুলো, যেগুলো হচ্ছে কোনো একটা অনুভূতি জাস্ট নিয়ে আসে ব্রেনের কাছে, ব্রেন পরবর্তীতে সেইটা অনুযায়ী ডিসিশন নেবে, এই যে অনুভূতি সংগ্রহ করে দিল, এই কাজটা হচ্ছে সংবেদী স্নায়ুগুলো করে শুধু, তারা কোনো অ্যাকশন নিতে পারে না। আর চেষ্টীয় কোনটা, চেষ্টীয় হচ্ছে ব্রেন কোনো একটা সিচুয়েশন বুঝে, মনে করো আমার এই হাতটাকে ব্রেন নাড়াতে বলছে, এই যে নাড়াতে বলছে আমার হাতটা যে নাড়তে পারছি, নাড়ছি, এই কাজটাতে হেল্প করছে যে স্নায়ুটা সেটা হবে আমার চেষ্টীয় স্নায়ু, কারণ সে একটা অ্যাকশনে যেতে পারছে। আর মিশ্র স্নায়ু কি, তারা সংবেদী হিসেবেও কাজ করতে পারে, চেষ্টীয় হিসেবেও কাজ করতে পারে, তারা হচ্ছে মিশ্র স্নায়ু। এখন আমরা সংবেদী স্নায়ু কোনগুলো, আমাদের 1, 2 এবং 8 এই 3টা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সংবেদী স্নায়ু, এবং আমাদের চেষ্টীয় স্নায়ু কোনগুলো, 3, 6, 3, 4, 6, 11, 12 এইটা 4, 6 এবং 11, 12 এগুলো হচ্ছে আমাদের চেষ্টীয় স্নায়ু। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে মিশ্র স্নায়ু, কারণ সেখানে আমরা সংবেদী স্নায়ু দেখতে পাই, অনেক সময় চেষ্টীয় অংশ দেখতে পাই। যেমন হচ্ছে ট্রাইজেমিনালের মধ্যে যদি দেখি, সেখানে প্রথম 2টা শাখা দেখবো সংবেদী ধরনের, তৃতীয়টা দেখবো হচ্ছে মিশ্র ধরনের। তো আমরা মেইনলি কোন কোন জিনিস মনে রাখবো, এখান থেকে নামগুলো মনে রাখবো, তারপরে হচ্ছে কোনগুলো সংবেদী মনে রাখবো, কোনগুলো মিশ্র মনে রাখবো, এবং কোনগুলো চেষ্টীয় সেই জিনিসটা মনে রাখবো। এই কয়েকটা জিনিস মনে রাখলে আমরা এমসিকিউগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবো। আমি একটু
কমেন্ট সেকশনটায় যাই। আচ্ছা, শাকিরা নুসরাত রয়েছে, তারপর রাফিন আফসার রয়েছে, নাজিয়া তাজরিয়ান রয়েছে, পপিং যে কনা রয়েছে। অনেকে বলছো বোর্ড দেখা যাচ্ছে না, আমার এখান থেকে বোর্ডটা দেখা যাচ্ছে। অনেক সময় ফেসবুকে সমস্যা হয় যে শুধুমাত্র এতটুকু দেখা যায় বোর্ড, তো এখানে আসলে আমার দিক থেকে আমি পুরোপুরি ঠিকভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আয়েশা আক্তার রয়েছে, এরপর নাজিয়া তাজরিয়ান রয়েছে, এরপর শাহিদা খানম রয়েছে, এমডি আশরাফ রয়েছে, স্বর্ণা মল্লিক রয়েছে, এরপর নাজিয়া তাজরিয়ান বলছে ভেগাস স্নায়ু, 10 হচ্ছে ভেগাস। আচ্ছা, অনেকেই আমি দেখছি কমেন্ট করছো, অনেকেই মাত্র জয়েন করছো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আসি হচ্ছে, আমরা তো কারোটি স্নায়ু গুলো নামগুলো জেনে গেলাম, কোনটা সংবেদী, চেষ্টীয়, মোটর, এই জিনিসগুলো আমরা জেনে গেলাম। এখন আমরা কোন জিনিসটা বুঝবো, এখন আমরা বুঝবো হচ্ছে এই যে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যে সিগন্যালটা যায়, এই সিগন্যালটা আসলে যায় কিভাবে। এটা যায় হচ্ছে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে। এখন নিউরো ট্রান্সমিটারটা কিভাবে কাজ করে, সিনাপস নামটা আমরা সবসময় শুনেছি যে দুইটা নিউরনের মধ্যে সংযোগ তৈরি করে হচ্ছে সিনাপসের মাধ্যমে। এখন এই সিনাপসটা আসলে দেখতে কিরকম, মনে করো একটা সিগনাল আসলো একটা নিউরন দিয়ে, এখন এই দিক থেকে মনে করো সিগনালটা আসছে, এই নিউরনটা এখানে শেষ, নতুন একটা নিউরন এখানে আছে, এদের মাঝখানে নিউরো ট্রান্সমিটার কাজ করবে সিগন্যালটাকে, এই মাঝের গ্যাপটাকে ক্রস করে এই পর্যন্ত যাওয়ার জন্য। এখন দেখি জিনিসটা আসলে কিরকম, যেই অংশটা দিয়ে আমার সিগন্যালটা আসছে প্রথমে, এই যেই জায়গাটায় এসে সে শেষ হয়ে যাবে, যেই জায়গাটায় এসে নিউরনটা শেষ, এই অংশটা হচ্ছে সিনাপটিক নব, আর নতুন আরেকটা নিউরন যেটা, তার এই অংশটার মধ্যে হচ্ছে আমার নিউরো ট্রান্সমিটারটা যাবে। এখন এই সিনাপটিক নবের পরে এই যে ফাঁকা জায়গাটা, এটাকে বলে হচ্ছে সিনাপটিক ক্লেফট, একটা খাজের মতো অংশ। এখন এই সিনাপটিক নবের মধ্যে কি থাকে, এই নবের মধ্যে ছোট ছোট ভেসিকল থাকে, এই ভেসিকলের ভিতরে কি থাকে, আমাদের যে নিউরো ট্রান্সমিটার যেগুলো, যেই ধরনের রাসায়নিক যৌগগুলো পরবর্তীতে আমার সিগনালটাকে নিয়ে পরে নিউরনটাতে নিয়ে যেতে পারবে, সেই জিনিসগুলো একটা ভেসিকল দিয়ে আটকানো থাকে। এখন যখনই একটা সিগনাল আসে, তখন দেখা যায় যে এই অংশটার ভেতরে প্রচুর পরিমাণে কি ঢুকতে থাকে, ক্যালসিয়াম ঢুকতে থাকে, এখানে কিছু গেইট থাকে, এই গেইটগুলাকে, ক্যালসিয়ামের চ্যানেলগুলাকে খুলে দেয়, সে খুলে দিলে এখান দিয়ে কি ঢুকবে, ক্যালসিয়াম ঢুকবে, ক্যালসিয়াম আয়ন ঢুকবে। ক্যালসিয়াম আয়ন করে কি, এই যে ভেসিকল আছে, এই ভেসিকলের মেমব্রেনের যে প্রোটিন আছে তার সাথে যুক্ত হয়ে যায়, এবং যুক্ত হয়ে ভেসিকলটাকে নিয়ে যায় হচ্ছে সিনাপটিক নবের এই জায়গাটাতে, এবং এই জায়গাটাতে যখনই যাবে ভেসিকলটা তখন খুলে যাবে, এবং খুলে গেলে আমার এই যে নিউরো ট্রান্সমিটার ছিল সে তখন সিনাপটিক ক্লেফটে মুক্ত হয়ে গেল। আচ্ছা, এখন সিনাপটিক ক্লেফটে সে মুক্ত হয়ে যাচ্ছে। এখন পরবর্তী যেই অংশটা আছে, এটা হচ্ছে আমার প্রি সিনাপটিক ঝিল্লি, আর এটা হচ্ছে আমার পোস্ট সিনাপটিক ঝিল্লি, সিনাপস হচ্ছে আমার মাঝখানে, এই ঝিল্লির মধ্যেও কিন্তু আমার কিছু চ্যানেল থাকবে, সেই চ্যানেলগুলার কাজ কি, সেই চ্যানেলগুলা যখনই এই নিউরো ট্রান্সমিটারটাকে পাবে, মনে করো এটা হচ্ছে একটা চ্যানেল, এখানে নিউরো ট্রান্সমিটার গিয়ে যুক্ত হচ্ছে, যখনই যুক্ত হচ্ছে তখন আমার পটাশিয়াম প্লাস আয়ন যেটা, সেটা এই অংশ থেকে বের হয়ে যেতে পারে, অনেক সময় ক্লোরিন মাইনাস আয়ন যেটা সেই জিনিসটা ঢুকতে পারে, এবং সোডিয়াম আয়ন যেটা সেটাও ভেতরে ঢুকতে পারে, তাহলে জিনিসটা কি আমার সোডিয়াম প্লাস আয়ন ঢুকতে পারছে, অনেক সময় পটাশিয়াম প্লাস আয়ন বের হয়ে যাচ্ছে, আবার অনেক সময় ক্লোরিন মাইনাস আয়নও, আমার ক্লোরাইড আয়নটাও আমার এই অংশটার ভিতরে ঢুকে যাচ্ছে। যখনই সে এই জিনিসগুলো এটার ভেতরে ঢুকে গেল, তখন কি হবে, এইটা তো একটা নিউরনের অংশ, এই অংশটার ভেতর দিয়ে তখন সিগনাল হিসেবে এই আয়নগুলো যেতে থাকবে, এবং গিয়ে আবার এই নিউরনটা যেখানে শেষ হবে সেইখানে আবার এরকম ভেসিকলটা আবার গিয়ে এই নিউরো ট্রান্সমিটারগুলোকে আরেকটা সিনাপসে মুক্ত করে দেবে, এভাবে একটার পর একটা নিউরনে বারবার সিগনালটা যেতে থাকবে। এটা হচ্ছে আমাদের নিউরো ট্রান্সমিটারটা সিনাপসের মাধ্যমে কিভাবে একটা সংকেত একটা নিউরন থেকে আরেকটা নিউরনে নিয়ে যাচ্ছে, সেটার একটা চিত্র। এখন দেখো এই জিনিসটাকে আমরা যদি কোশ্চেনে আসে, তাহলে এটাকে ফ্লো চার্ট হিসেবে লিখতে হবে। ফ্লো চার্টের মধ্যে তাহলে প্রথম অংশটা কি,
প্রথম হচ্ছে স্নায়ু উদ্দীপনা। স্নায়ু উদ্দীপনা আসলো এবং আসার পরে বাইরের তরলটা থেকে, বাইরের অংশটা থেকে আমার ক্যালসিয়াম আয়ন ভেতরে ঢুকলো। ক্যালসিয়াম আয়ন ভেতরে ঢোকার পরে কি হচ্ছে, এই ভেসিকলের মেমব্রেনের সাথে সে যুক্ত হচ্ছে। যুক্ত হওয়ার পরে এই ভেসিকলটা চলে যাচ্ছে হচ্ছে একদম প্রান্তে, সিন্যাপটিক নার্ভে, এবং সেখানে সে খুলে যাচ্ছে, মুক্ত করে দিচ্ছে কাকে, নিউরো ট্রান্সমিটারকে। নিউরো ট্রান্সমিটার সিন্যাপটিক ক্লেফটের মধ্যে তখন চলে আসলো। এই নিউরো ট্রান্সমিটারগুলো পরবর্তী নিউরনের এই যে ঝিল্লিটা আছে সেখানে যে চ্যানেলগুলো আছে তার সাথে গিয়ে যুক্ত হচ্ছে। যুক্ত হওয়ার ফলে কি হচ্ছে, সোডিয়াম আয়ন প্রবেশ করছে অথবা পটাশিয়াম আয়ন বের হয়ে যাচ্ছে, এবং এর মাধ্যমে সিগন্যালটা পরের নিউরনে আবার পরবর্তী অংশটাতে চলে যাচ্ছে। এটা হচ্ছে একটা সিন্যাপসের কাজ করার প্রক্রিয়া বা স্নায়ু উদ্দীপনা পরিবহনের প্রক্রিয়া। আচ্ছা, এখন আমাদের এই জিনিসগুলা গেল। এখন আমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের চোখ। আমাদের চোখের গঠন থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে, আমাদের সৃজনশীলের মধ্যে প্রশ্ন এসে থাকে, এরকম প্রশ্ন আসতে পারে যে তুমি একটা কিছু দেখছো সেটা কিভাবে দেখছো, কোন অঙ্গটা দিয়ে তুমি দেখতে পাচ্ছ সেই অঙ্গের গঠন বর্ণনা করো, আসতেই পারে এরকম একটা প্রশ্ন। অথবা এরকম আসতে পারে যে কোন একটা ক্যামেরা, ক্যামেরার একটা ছবি দিল, দিয়ে তোমাকে বললো যে ক্যামেরা তৈরি করা হয়েছে আমাদের দেহের একটি অঙ্গের আদলে বা অঙ্গের কৌশলের আদলে। তো কোন অঙ্গর অঙ্গর কি বলে যে অনুরূপে জিনিসটা বানানো হয়েছে সেইটা ব্যাখ্যা করো, তাহলে কিন্তু তোমার চোখকে ব্যাখ্যা করতে হবে। আবার এটাও প্রশ্ন আসতে পারে যে তুমি কোনো একটা কিছু দেখছো, কিভাবে দেখছো সেই সিস্টেমটাকে তুমি বর্ণনা করো, তখনও কিন্তু তোমার এই চোখের পোর্শনটা থেকে অ্যান্সার করতে হয়। আচ্ছা, আমি যদি এখন একটা চোখের গঠন আঁকি, চোখের একটা গঠন যদি আঁকি, তাহলে দেখবা একটা ছোট গোলক আছে এবং গোলকের সামনের অংশটা উঁচু, এবং উঁচু যে অংশটা আছে এই অংশটা কোন অংশটা, আমরা যদি একটু সাইড থেকে যদি দেখি দেখবো যে আমাদের চোখের সামনে একটা উঁচু অংশ থাকে, এই অংশটা হচ্ছে আমার এই চিত্রের অংশটা। আচ্ছা, এখন দেখো আমি যদি কোনো একটা জিনিস দেখি, মনে করো আমি একটা ফুল দেখছি, সেই ফুলটা আমি আসলে কিভাবে দেখতে পারি, সেই আলোটা আসলে কিভাবে যাচ্ছে, এটা ফ্লো চার্টটা যদি আমি একটু ভালোভাবে দেখি। আবার আলোটা আসবে হচ্ছে এখান থেকে, আলোটা আসলো, আসার পরে সে আমার চোখের প্রকোষ্ঠের ভেতরে ঢোকার চেষ্টা করছে। এখন আমার চোখের মধ্যে আলোটা ঢুকতে হলে সে কি কি পাবে, প্রথমে সে যেই জায়গাটা পাবে সেটা হচ্ছে একটা স্বচ্ছ অংশ। এই স্বচ্ছ অংশটা হচ্ছে কর্নিয়া। আমাদের চোখের মধ্যে দেখবে যে এক উঁচু যে অংশটা আছে এই অংশটা একদম স্বচ্ছ, সাইড থেকে তাকালে বুঝবে একদম স্বচ্ছ, একটা টলটলে টাইপের অংশ দেখা যায়, বোঝা যায়। এটা হচ্ছে আমাদের কর্নিয়া, এই জিনিসটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়া সে ক্রস করলো, এই আলোটাকে আমি যদি লাল তালি দিই, এটা হচ্ছে কর্নিয়াকে ক্রস করলো। কর্নিয়াকে ক্রস করার পরে দেখো আমাদের চোখের মধ্যে তুমি যদি টর্চের লাইট দাও তাহলে দেখবে, বা একটু বেশি লাইট যদি পড়ে দেখবে যে আমাদের চোখের যে কালারটা আছে একটু ব্রাউন কালার দেখা যায়, কারো কারো একদম কালো, অনেকের আছে নীল, অনেকের আছে একটু সবুজ ধরনের, এই পোর্শনের মাঝখানে একটা ছোট ছিদ্র আছে। জিনিসটাকে আঁকলে দেখায় হচ্ছে অনেকটা এরকম, জিনিসটাকে আঁকলে দেখাবে হচ্ছে এরকম, এই যে মাঝখানে ছিদ্রটা, এই ছিদ্রটা ছোট হয়ে যায়, বড় হয়ে যায়, সংকুচিত হতে পারে এবং প্রসারিত হতে পারে ছিদ্রটা। এখন যখনই আলোটা আসছে তখন আলোটা এই মাঝখানে ছিদ্রটা দিয়ে প্রবেশ করবে। এখন ছিদ্র দিয়ে তো সে প্রবেশ করলো, মনে করো এইটা হচ্ছে, এইটা হচ্ছে সেই ছিদ্রটা, এই যে ছিদ্র দিয়ে প্রবেশ করলো, ছিদ্রের চারপাশে তাহলে কি আছে, এই যে অংশটা, এই অংশটা কি, এই অংশটাকে বলে হচ্ছে আইরিস, এবং এই আইরিস অংশটা হচ্ছে আমাদের যে কোরয়েড অংশ আছে চোখের গঠনের ভেতরে, সেই অংশের একটা বাড়তি পোর্শন যেটা আমাদের চোখের সামনের এই যে কালো বা ব্রাউন বা নীল অংশটা তৈরি করে। এবং এই আইরিসের মেইন কাজটা কি, আইরিসের কাজটাই হচ্ছে যে সংকুচিত এবং প্রসারিত হয়ে এই মাঝখানে যে ছিদ্রটা আছে যেটাকে আমরা চোখের তারা বলি বা চোখের মণি বলি বা পিউপিল বলি, সেই ছিদ্রটাকে ছোট বা বড় করা। এখন এই ছোট বড় করলে লাভ কি, এই জিনিসটা হচ্ছে অনেকটা জানালার মতো। মনে করো যখন অনেক আলো বাহিরে তাহলে তখন তুমি জানালা পুরোপুরি খুলে রাখো না, একটু
চাপিয়ে রাখছো যাতে আলোটা কম আসে, কারণ তোমার চোখে লাগছে আলোটা। যখন মনে করো বিকাল হয়ে যাচ্ছে তখন তুমি জানলাটা পুরো খুলে দিলে, কারণ তখন বাহিরেই আলো কম, তো তোমার ঘরের ভিতরে বেশি আলো ঢোকার জন্য জানলাটাকে বড় করে খুলে দিতে হবে। ঠিক একইভাবে এই আইরিশের ছিদ্রটা বড় হয়ে যায় কখন, যখন আমরা অল্প আলোতে দেখি, কম আলো থাকে, মনে করো সন্ধ্যার দিকে বা রাতের বেলা একটু আচ্ছা আলো থাকে, তখন এই জায়গাটা বড় হয়ে যায়, কারণ সে যাতে বেশি পরিমাণে আলো নিতে পারে, চোখের ভেতরে প্রবেশ করাতে পারে। আর যখন তুমি তীব্র আলোতে আছো, একদম রোদের মধ্যে যাচ্ছ বা তোমার চোখে আলো পড়ছে ডিরেক্টলি, তখন দেখা যায় যে এই ছিদ্রটা ছোট হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আইরিশ আমাদের এই পিউপিলের যে ব্যাসটা সেটাকে কন্ট্রোল করছে। আচ্ছা, এখন এই আইরিশটা কোথা থেকে তৈরি হচ্ছে? আইরিশ তৈরি হচ্ছে হচ্ছে কোরয়েড থেকে। এখন কোরয়েডটা কি? কোরয়েডটা হচ্ছে এই যে কালো অংশটা এঁকেছি, এই কালো অংশ কালো দাগ দিয়ে যেটা এঁকেছি, এটা হচ্ছে আমাদের চোখের অ্যাকচুয়াল অক্ষি গোলকটা, যেটা হচ্ছে একদম সাদা রঙের আমরা দেখতে পাই, যে সাদা রঙের অংশটা দেখতে পাচ্ছি। তার ভেতরে আরেকটা স্তর থাকে, সেই স্তরটা হচ্ছে মেলানিন যুক্ত এবং সেটা কালো ধরনের হয়, অনেক গাঢ় বর্ণের হয়, যাতে করে আলো যখন ভেতরে যাবে আলো যাতে রিফ্লেক্ট না করে। রিফ্লেক্ট করলে কি হবে, আমাদের রেটিনা পুরোপুরি বুঝতে পারবে না যে কোন আলোটাকে সে তখন বিম্ব হিসেবে দেখবে। তাহলে আমাদের এই স্তরের পরে আরেকটা স্তর আছে, সেই স্তরের নাম হচ্ছে কোরয়েড স্তর। আর এই প্রথম যে স্তরটা এটার নাম কি? এটার নাম হচ্ছে স্ক্লেরা, এবং নিচের যে স্তরটা এটার নাম হচ্ছে কোরয়েড। আচ্ছা, কোরয়েডের মধ্যে থেকে তৈরি হচ্ছে এই আইরিশ, এবং আইরিশের ঠিক পিছে এখানে আরেকটা বাড়তি অংশ থাকবে, একটু মোটা হয়ে থাকা অংশ থাকবে। এই যে অংশটা, এই অংশটা হচ্ছে সিলিয়ারি বডি বা সিলিয়ারি পেশি। এই সিলিয়ারির কাজ কি? সিলিয়ারি পেশিটা হচ্ছে আমাদের আলোটা যখন ঢুকে, চোখের এই ছিদ্র দিয়ে ঢুকলো, ঢোকার পরে আলোটা এখানে একটা লেন্সকে পাবে, একটা লেন্স থাকবে আমাদের চোখের ভেতরে। চোখের ভেতরের এই যে লেন্সটা, সেই লেন্সটাকে, লেন্সের যে ফোকাস দূরত্বটাকে সেটাকে কন্ট্রোল করা যায়। দুই পাশ থেকে পেশি লেন্সটাকে ধরে রেখেছে, এবং এই যেই পেশিগুলো ধরে রেখেছে তাদের নাম হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। তো এটা হচ্ছে সিলিয়ারি বডি, এটা হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। এখন এই দুইটা জিনিসের কাজ কি? কাজ হচ্ছে, মনে করো আমি যখন ক্যামেরাটার দিকে তাকাচ্ছি, আমার মোবাইলটার দিকে তাকাচ্ছি, তখন আমার মোবাইলটাকে আমি ফোকাস করে দেখছি, আমার সামনে কলম থাকলেও কলমটাকে কিন্তু ফোকাস করে দেখতে পাচ্ছি না। কিন্তু যখন আমি কলমের দিকে তাকাচ্ছি তখন আমি কলমটাকে স্পষ্ট করে ফোকাস করে দেখছি, আমার মোবাইলটাকে কিন্তু ঘোলা দেখছি, ফোকাস করে দেখতে পারছি না। এখন দেখো, আমরা ফিজিক্সে পড়েছি, দেখেছি যে বস্তু কোথায় আছে তার উপর ভিত্তি করে কিন্তু ফোকাসটা, ফোকাস বিন্দুটা সেখানে আমরা বুঝতে পারি, বা ফোকাস বিন্দুটাকে কিন্তু বস্তুটাকে সামনে পিছে নিয়ে চেঞ্জ করা যায়। কিন্তু আমাদের চোখের মধ্যে কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না, ইভেন বস্তুটা এখানে আছে, এখানেই আছে, বস্তুটাকে আমি সামনে বা পিছিয়েও নিচ্ছি না আমার সেটাকে আমার ফোকাসে আনার জন্য। তাহলে ফোকাসটাকে ফোকাস করার জন্য আমার কি চেঞ্জ করতে হচ্ছে? এই লেন্সের আকারটা চেঞ্জ করতে হচ্ছে, লেন্সটাকে খাটো করা বা একটু লম্বাটে করে ফেলা, এই কাজটা করতে হচ্ছে। এবং এই কাজটা কে করে? এই কাজটা করে হচ্ছে এই সাসপেনসরি লিগামেন্ট, তারা এই লেন্সটাকে টেনে ধরে রাখে বা শিথিল করে। এটা ডিপেন্ড করে তুমি কোন জিনিসটাকে ফোকাস করে দেখতে চাচ্ছ তার উপরে। আচ্ছা, এখন আলোটা আমার প্রথমে কর্নিয়া দিয়ে ঢুকলো, পিউপিল দিয়ে ঢুকলো, ঢুকার পরে লেন্স দিয়ে ঢুকলো, ঢোকার পরে সে এখন ঢুকে গেছে আমাদের চোখের প্রকোষ্ঠের ভেতরে। চোখের এই যে প্রকোষ্ঠটা আছে, এই প্রকোষ্ঠের মধ্যে কোরয়েডের পরে আরো একটা স্তর থাকবে, এবং সেই স্তরটা কি? সেই স্তরটাকে আমরা বলি হচ্ছে রেটিনা। এবং রেটিনা স্তরটার কাজটা কি? সে হচ্ছে আলোটাকে নিবে, নিয়ে সে বিম্ব তৈরি করবে। এবং যেই বস্তুটা আমি দেখছি, একটা ফুল দেখলাম, সেই ফুলটা কি কালারফুল, নাকি খুব বেশি উজ্জ্বল আলোতে আছে, নাকি কম আলোতে আছে, এই জিনিসগুলো বুঝবে হচ্ছে এই রেটিনার মধ্যে থাকা কোষ। কিছু আলোক সংবেদী কোষ থাকবে রেটিনাতে। এখন রেটিনার মধ্যে যে আলোক সংবেদী কোষ আছে, সেই আলোক সংবেদীর যে কোষগুলো আছে তার মধ্যে দুই ধরনের কোষ আছে, একটা হচ্ছে রড কোষ এবং একটা হচ্ছে কোন কোষ। রড কোষ এবং কোন কোষের মধ্যে পার্থক্যটা কি? রড কোষটা হচ্ছে একদম রডের মতো শেপ, এরকম শেপের, আর কোন কোষের মাথাটা হচ্ছে এরকম কোন ধরনের শেপের, এটা হচ্ছে আমাদের কোন কোষ। আচ্ছা,
রড কোষ যেটা, সেই কোষটা করবে কি, আমরা যেই জিনিসটা দেখছি তার আকার আকৃতি বুঝতে হেল্প করে, জিনিসটা গোল না চারকোনা, বা জিনিসটা কি আলোতে আছে না অন্ধকারে আছে, এই জিনিসটা বুঝতে হেল্প করে। এবং সে যেই বিম্বটা তৈরি করে সেই ছবিটাকে সে সাদা কালো হিসেবে তৈরি করে, তার মানে তার মধ্যে কোনো কালারের বৈশিষ্ট্য নাই, সে কালার ধরতে পারছে না। কিন্তু এই যে কোন কোষ যেটা, সে হচ্ছে কালার বুঝতে পারে। কোন কোষ তিন ধরনের আছে, একটা হচ্ছে লাল কালার বুঝায়, একটা সবুজ কালার বুঝতে পারে, একটা নীল কালার বুঝতে পারে। অনেকটা হচ্ছে আমরা যেমন টিভি কিভাবে, রঙিন টিভি কিভাবে কাজ করে, সেখানে আমরা যেমন পড়েছিলাম যে তিনটা রং কিভাবে কাজ করছে রঙিন টিভিতে কালার দেখানোর জন্য, ঠিক একইভাবে এই কোন কোষও তিন ধরনের আছে, তিনটা তিন ডিফারেন্ট কালার বুঝতে পারে। এখন এই দুইটা কোষ মিলে একটা বস্তুর আকার আকৃতি, কি পরিমাণ উজ্জ্বল, কি ধরনের কালার, কালারের শেডটা কিরকম, এই সব কিছু স্পষ্টভাবে বুঝতে পারে হচ্ছে এই দুইটা কোষ মিলে। এখন এই দুইটা কোষ মিলে মনে করো বুঝলো যে আমি একটা ফুল দেখছি, লাল রঙের একটা টকটকে লাল রঙের একটা জবা ফুল দেখছি। এখন এই ইনফরমেশনটা তো আমার ব্রেনে যেতে হবে, ব্রেনে কিভাবে যাবে? এখন যেটা ঘটবে, আমার এই দুইটা কোষের সাথে যুক্ত আছে হচ্ছে বাইপোলার নিউরন। বাইপোলার নিউরন কারা? যাদের দুই দিকে একজন থাকবে, মাঝখানে কোষ দেহটা এবং এই পাশে একটা একজন, এই পাশে আরেকটা একজন। এই দিকে যে একজনটা, এইখানে যুক্ত থাকবে হচ্ছে গ্যাংলিয়ন কোষ। তাহলে এখানে হচ্ছে আমার গ্যাংলিয়ন কোষ, এবং গ্যাংলিয়ন কোষে একজনের মতো অংশ থাকবে, একটা লেজের মতো অংশ থাকবে। এইটা মনে করো সেই একজনের মতো অংশটা। এই প্রত্যেকটা একজনের মতো অংশ একসাথে যুক্ত হয়ে পরবর্তীতে তৈরি করবে হচ্ছে অপটিক স্নায়ু। আচ্ছা, এখন এই যে আমি চিত্রটা আঁকলাম, এটা আসলে কোথায় থাকে? এই পুরো অংশটা আমার এই লেয়ারটাতে থাকবে। এই লেয়ারটাকে আমি যদি একটু বড় করে দেখি তাহলে এইভাবে দেখতে পাবো। এই কোষগুলো থাকবে হচ্ছে এই ভেতরের দিকে, তারপরে মাঝখানে থাকবে বাইপোলার নিউরন, এবং বাইরের দিকে থাকবে হচ্ছে গ্যাংলিয়ন কোষ। এবং গ্যাংলিয়ন কোষ থেকে একজনের মতো অংশ বের হবে, যেটা পরবর্তীতে অপটিক নার্ভ তৈরি করবে। এখন দেখি এই অপটিক নার্ভটা কোথায় থাকে। মনে করো আমার যে আলোটা আসছিল সে এখানে এসে পড়ল, আমার গ্যাংলিয়ন সেল থেকে একজনের মতো অংশ বের হয়ে গেল এবং অপটিক নার্ভে সিগন্যালটা নিয়ে যাচ্ছে, এবং এইখানে হচ্ছে আমার সেই অপটিক নার্ভ। এইটা হচ্ছে অপটিক নার্ভ। তার মানে এখানে যত গ্যাংলিয়ন সেল আছে, গ্যাংলিয়ন সেল প্রত্যেকটা গ্যাংলিয়ন সেল থেকে শাখার মতো একজনের মতো অংশ বের হয়ে সেটা একসাথে এরকম অপটিক নার্ভ তৈরি করছে, এই দিক থেকেও ঠিক একইভাবে আসছে। আচ্ছা, এখন দেখো অপটিক নার্ভে যখন আমার এই সিগন্যালটা এসে পড়লো, তখন সেটা নার্ভের মাধ্যমে আমার ব্রেনে চলে গেল। আমার ব্রেন তখন বুঝতে পারছে যে আমি কিছু একটা দেখছি, এবং ব্রেন সেটাকে বিশ্লেষণ করবে। বিশ্লেষণ করার পরে সে ডিসিশন নেবে জিনিসটা যে আসলে ফুল এবং জবা ফুল। আর আমি যদি একটা ফুলকে দেখি, মনে করে এটা ছিল হচ্ছে ফুল, এটা হচ্ছে সেই ফুলটা, আমি এইখানে যে বিম্বটা আমার চোখে, আমার রেটিনা যেভাবে দেখবে সে দেখবে হচ্ছে ঠিক উল্টো ভাবে, সেই ফুলটাকে দেখবে হচ্ছে এইভাবে। এবং এই সিগন্যালটা যখন আমার ব্রেইনের কাছে যাবে, আমার ব্রেইন এই বিম্বটাকে আবার উল্টে সোজা ফুলের মতো বানিয়ে দিবে, এরকম বানিয়ে দিবে। আচ্ছা, এখন দেখো এই গঠনের মধ্যে আরো কয়েকটা জিনিস আছে, যেমন একটা আছে হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস, আরেকটা হচ্ছে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। এখন ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দুটা কি? যেই জায়গাটাতে আমাদের অপটিক স্নায়ুটা আছে, এই যে অংশটাতে, এইখানে কোনো রড কোষ বা কোন কোষ নাই, তার মানে আলোক সংবেদী কোষই নাই। সো এইখানে আসলে আলটিমেটলি কোনো বিম্ব তৈরি হতে পারে না, এখান থেকে কোনো আলো সংগৃহীত হয় না, আলোটাকে নিয়ে সে ইউজ করতে পারে না। এই জায়গাটাকে এই জন্য আমরা বলি হচ্ছে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। আর ফোবিয়া সেন্ট্রালিস হচ্ছে মনে করো এই জায়গাটা, এই অন্ধবিন্দুর কাছাকাছি একটা জায়গা, এই জায়গাটায় সবচেয়ে বেশি কোন কোষ থাকবে, কোন কোষ সবচেয়ে বেশি থাকবে। এবং কোন কোষ বেশি থাকলে কি হয়, কোন কোষ যেহেতু সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করতে পারে, কালারফুল ইমেজ তৈরি করে দিতে পারে, তার মানে আমার সবচেয়ে স্পষ্ট বিম্ব আমি দেখতে পাবো হচ্ছে এই ফোভিয়া সেন্ট্রালিস বিন্দুটাতে। তো আশা করি এটা ছিল হচ্ছে আমাদের গঠন, যে গঠনটা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো সহজে। এবং আরেকটা জিনিস বলে রাখি,
যে চোখের এই কর্নিয়া থেকে আইরিশের মাঝখানে হচ্ছে চোখের অগ্রপ্রকোষ্ঠ, এই আইরিশ থেকে লেন্সের মাঝখানে হচ্ছে তার মধ্য প্রকোষ্ঠ, আর এই পুরোটা হচ্ছে তার পশ্চাৎ প্রকোষ্ঠ। এখন এই চোখের মধ্যে আর কি কি আছে? চোখের মধ্যে আমাদের কিছু লিকুইড আছে। এই যে সামনের দিকের যে অংশটা, এই জায়গাটার মধ্যে যেই পানির মতো অংশটা থাকে সেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার, আর ভেতরের দিকে যেই পানিটা থাকে সেটা একটু বেশি ঘন থাকবে, একটু অস্বচ্ছ ধরনের থাকবে, সেই পানিটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এই জিনিসটা থেকে এমসিকিউ অনেক বেশি পরিমাণে এসে থাকে। এখন চিন্তা করো, আমাদের চোখ, এই চোখের মধ্যে আরো কিছু জিনিস আছে। যেমন মনে করো আমরা যখন কান্না করি বা আমাদের চোখটা দেখতে ভেজা ভেজা মনে হয়, এই জিনিসগুলো কেন হয়? কারণ চোখের মধ্যে কিছু গ্রন্থি আছে। কি কি গ্রন্থি হতে পারে? একটা হতে পারে অশ্রুগ্রন্থি। অশ্রুগ্রন্থির কাজ কি? যখন আমরা কান্না করছি আমাদের চোখ দিয়ে পানি পড়ছে, বা কোনো কিছু ঢুকলে আমাদের চোখ দিয়ে পানি পড়ছে, এবং ময়লা জিনিসটা চোখের ভেতর থেকে বের হয়ে এসে পড়ছে পানির সাথে। আচ্ছা, এটা গেল অশ্রুগ্রন্থি। আর কি গ্রন্থি থাকতে পারে? হার্ডিরিয়ান গ্রন্থি আর হচ্ছে মেবোমিয়ান গ্রন্থি। এই দুটো গ্রন্থির কাজ কি? এই দুটা গ্রন্থি হচ্ছে আমাদের চোখের পুরো অংশটাকে ভেজা এবং পিচ্ছিল করে রাখে। আর অশ্রুগ্রন্থির মধ্যে শুধু যে পানি বের হয় তা না, এই অশ্রুর সাথে, অশ্রুর মধ্যে পানির সাথে লবণ মিশ্রিত থাকে, সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত থাকে, এবং একটা এনজাইম মিশ্রিত থাকে, সেটা হচ্ছে লাইসোজাইম এনজাইম। এখন তোমরা যেটা দেখছো আমাকে কমেন্টে একটু বলতে পারো যে লাইসোজাইম এনজাইমটা কেন আমাদের চোখের পানির মধ্যে দরকার, এনজাইমটা দিয়ে লাভ কি? আমার চোখের মধ্যে একটা এনজাইম দিয়ে কি দরকার, এখানে কি লাভ হতে পারে? আমি একটু পরে তোমাদের কমেন্ট সেকশনটা চেক করব। তো এটা ছিল হচ্ছে চোখের মেইন গঠন এবং চোখটা কিভাবে দেখতে পায়। আচ্ছা, এখন চোখের মধ্যে আমাদের চোখের আশেপাশে আরো কি কি আছে? চোখের পাতা আছে যেটা হচ্ছে চোখটাকে ঢেকে রাখে, তারপরে চোখের পাপড়ি আছে, অক্ষিপল্লব যেটাকে বলা হয় সেটা আছে, তারপরে হচ্ছে আমাদের চোখের যে ভ্রু অংশটা সেটা আছে। এটার কাজ কি? এটা হচ্ছে আমাদের এখান থেকে যে ঘামটা গড়িয়ে পড়ে সেটা যাতে সরাসরি চোখের ভিতরে প্রবেশ না করে, সেখান থেকে এটাকে রক্ষা করছে। তো এগুলো হচ্ছে আমাদের চোখের আনুষঙ্গিক অংশ। চোখের চারপাশ দিয়ে কিছু পেশিও থাকে। পেশির মধ্যে একটা হচ্ছে অবলিক পেশি, একটা হচ্ছে রেকটাস পেশি। রেকটাস পেশি চারটা, অবলিক পেশি হচ্ছে দুইটা, টোটাল ছয়টা পেশি থাকবে। এখন এই যে অবলিক পেশি, এই অবলিক পেশিটা কি? অবলিক পেশিটা হচ্ছে মনে করো একটা গোল কিছু আছে, গোল একটা বল, গোল একটা বলের মধ্যে এইভাবে করে একটা পেশি আর এইভাবে করে নিচ থেকে আরেকটা পেশি আছে, এই দুইভাবে ঘোরানো যে পেশিটা সেই পেশিটা হচ্ছে অবলিক পেশি। আর রেকটাস পেশি কি? রেকটাস পেশি হচ্ছে এই দিক থেকে লম্বালম্বী ভাবে তাকে ধরে রেখেছে যে এই পেশিগুলো চোখটাকে, চোখের গোলকটাকে টান টান করে অক্ষিকোটরের মধ্যে ধরে রেখেছে যে এই পেশিটা, সেই পেশির নাম হচ্ছে রেকটাস পেশি। রেকটাস পেশির চারটা, অবলিক পেশি হচ্ছে দুইটা। তো আমি একটু কমেন্ট সেকশনে যাই, তোমরা তোমরা কি কি কমেন্ট করছো একটু দেখি। আচ্ছা, অনেকেই আচ্ছা, নাজিয়া তাজরিয়ান বলেছে হচ্ছে ব্যাকটেরিয়াকে মারার জন্য। আচ্ছা, একজন বলেছে কোন কোষ তিন ধরনের হয়? হ্যাঁ, কোন কোষ তিন ধরনের হয়, একটা হয় লাল রঙের, একটা সবুজ, আর একটা হচ্ছে নীল রঙের, এই তিন ধরনের হচ্ছে কোন কোষ। আচ্ছা, এরপরে নাজিয়াত বলেছে হচ্ছে ব্যাকটেরিয়াকে মারার জন্য এই লাইসোজাইম এনজাইমটা প্রয়োজন। আর কেউ এখনো উত্তর দেয়নি, আমি কারোর উত্তর দেখতে পাচ্ছি না। আচ্ছা, ও যে উত্তরটা দিয়েছে সেই উত্তরটা একদম সঠিক, যে যেই লাইসোজাইম এনজাইমটা রয়েছে সেটা হচ্ছে আমাদের চোখের মধ্যে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলতে হেল্প করে। আচ্ছা, এখন আমরা পেশি সম্পর্কে জানলাম, চোখের মধ্যে চোখের আনুষঙ্গিক অংশ সম্পর্কে জানলাম, এবং চোখ কিভাবে দেখে সেটাও জানলাম, এবং সেই সাথে আমি যে বলেছিলাম এই লেন্সটার ফোকাস দূরত্বটাকে চেঞ্জ করে সে, এবং লেন্সটাকে একটু মোটা করে ফেলে বা লেন্সটাকে একটু লম্বাচে করে ফেলে, এই যে কাজটা সে করে ফেলে এই পেশিগুলার মাধ্যমে, সিলিয়ারি বডির মাধ্যমে, এই ঘটনাটাকে বলে হচ্ছে উপযোজন। আমাদের বস্তুর দূরত্ব এবং চোখের দূরত্ব চেঞ্জ না করেই আমরা কোন একটা জিনিসকে ফোকাসে যখন দেখতে পারি এবং ফোকাস করতে পারি, সেই ঘটনাটাকেই বলে হচ্ছে উপযোজন। আচ্ছা, এরপরে যাই হচ্ছে কানে। আমাদের এতক্ষণ চোখ নিয়ে আলোচনা ছিল এবং চোখের আলোচনাটা শেষ, এখন আসি হচ্ছে আমাদের কানের অংশে।
কান কিভাবে, কানের গঠন এবং কান কিভাবে কাজ করে। আচ্ছা, তার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, যে আমাদের যে লেন্স আছে চোখের ভেতরে, সেই লেন্সের মধ্যে কি কোনো রক্ত রক্ত জালক আছে কিনা, বা সেখানে কি রক্তের সরবরাহ হয় কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো তোমরা যারা দেখছো তারা কোশ্চেনের অ্যান্সারটা এখনই দিয়ে দিতে পারো কমেন্ট সেকশনে, আমি একটু পরে হচ্ছে তোমাদের অ্যান্সারটা চেক করব। আচ্ছা, এখন দেখি হচ্ছে কান কিভাবে কাজ করে, কানে আমরা কিভাবে শুনি এবং কানটা কিভাবে ভারসাম্য রক্ষা করতে হেল্প করে। আচ্ছা, এখন দেখো কানটা যে আমরা শুনতে পাচ্ছি একটু শব্দ, সেই শোনার ক্ষেত্রে আমাদের শব্দটা কোথায় যাচ্ছে, কানের এই বাহিরের অংশটা থেকে কানের যে ছিদ্রটা আছে, ছিদ্র দিয়ে শব্দ ভেতরে প্রবেশ করছে। এখন আমাদের যে বাইরের অংশটা, যে অংশটা আমরা ধরতে পারি, এটা হচ্ছে পিনা, বহিকর্ণের একটা অংশ, এবং পিনা থেকে যে অংশটা ছিদ্র ভেতরে কানের মধ্যে ঢুকে গিয়েছে, মনে করো এটা হচ্ছে কান এবং এটা হচ্ছে ছিদ্র, ছিদ্র দিয়ে এটা হচ্ছে কর্ণকুহর বলা হয়। এই যে কর্ণকুহরটা, যে একটু অংশে তুমি ইয়ার বাড দিয়ে খোঁচাতে পারো, সেই অংশটা হচ্ছে কর্ণকুহর, এটাও কিন্তু আমার বহি কর্ণের অন্তর্ভুক্ত। এবং এই কর্ণকুহরের মধ্যে কি থাকে, মোম জাতীয় গ্রন্থি থাকে, যাতে করে ধুলাবালি এখানে আটকে যেতে পারে। এই জন্য খুব ঘন ঘন কান পরিষ্কার করা উচিত না, কারণ এতে করে তোমার কানের এই অংশটার যে সুরক্ষা স্তরটা থাকছে মোমের মতো, সেই অংশটা আর থাকছে না। আচ্ছা, এবং এই বহিকর্ণের মধ্যে আরো একটা অংশ আছে, সেটা হচ্ছে কানের পর্দা, এটাকে বলা হয় টিম্প্যানিক পর্দা। টিম্প্যানিক পর্দাটা কোথায় আছে, এই ছিদ্রটার শেষ পথে। অনেক সময় বলা হয় যে বেশি কান খোঁচালে দেখা যেতে পারে যে তোমার পর্দা কিন্তু ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। আচ্ছা, এটা গেল হচ্ছে টিম্প্যানিক পর্দা। টিম্প্যানিক পর্দাতে আমার যে সাউন্ডটা আসছে, সাউন্ডের ওয়েভ যেটা, সেটা এসে ধাক্কা দিল। আমার এই পর্দাটা হচ্ছে অনেকটা ড্রামের মতো, ড্রামে যেরকম একটা বাড়ি দিলে ওই পর্দাটা কাঁপবে, ঠিক একইভাবে এই পর্দাটাও কাঁপে। কাঁপার পরে সে কম্পনটাকে কোথায় দেয়, কম্পনটাকে সে দিয়ে দিবে মধ্যকর্ণে। এতটুকু ছিল আমার বহিকর্ণ, সো এতটুকু আমার বহিকর্ণ, এখন আমার মধ্যকর্ণ আসছে। মধ্যকর্ণের মধ্যে আমার তিনটা অস্থি আছে, একটা হচ্ছে ম্যালিয়াস, এরপর হচ্ছে ইনকাস, এরপর হচ্ছে স্টেপিস। এটা হচ্ছে আমার ম্যালিয়াস, এটা হচ্ছে আমার ইনকাস, এটা হচ্ছে আমার স্টেপিস। দেখতে যদিও এরকম না, আমি জাস্ট তিনটা গোল অংশ দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, ম্যালিয়াসকে বলা হয় হচ্ছে হাতুড়ির মতো, তার মানে ম্যালিয়াসের মাথাটা অনেকটা এরকম এরকম হবে। আর ইনকাসকে বলা হয় হচ্ছে অ্যানভিল বা নেহাইয়ের মতো দেখতে, জিনিসটা একটু চ্যাপ্টা ধরনের এরকম ধরনের হবে। এবং স্টেপিস যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র অস্থি, এবং স্টেপিসটা দেখতে হচ্ছে এরকম ঘোড়াতে চড়ার জন্য যে পায়ের দানি থাকে সেটার মতো দেখতে, এটা হচ্ছে আমার স্টেপিস। আচ্ছা, এখন এই যে স্টেপিসটা, স্টেপিস কার সাথে যুক্ত, শব্দের তরঙ্গটা এই পর্দা থেকে আমার ম্যালিয়াসে গেল, ইনকাসে গেল, ইনকাস থেকে স্টেপিসে আসলো, এই তরঙ্গটা এখন কোথায় যাবে, এই তরঙ্গটা যাবে হচ্ছে এখন অন্তকর্ণে, এটা হচ্ছে আমার মধ্যকর্ণ। এখন দেখি এই মধ্যকর্ণে আর কি আছে, মধ্যকর্ণটা হচ্ছে বায়ু দিয়ে পূর্ণ, এবং এই বায়ুপূর্ণ প্রকোষ্ঠের মধ্যে কি হচ্ছে, আমার তরঙ্গটা হাড়ের মাধ্যমে, অস্থির মাধ্যমে ভেতরের দিকে চলে যাচ্ছে। এখন এই মধ্যকর্ণের ফাঁকা জায়গাটায় আর কি আছে, এখানে আছে হচ্ছে ইউস্টেশিয়ান নালী। ইউস্টেশিয়ান নালীটা কোথায় গিয়ে উন্মুক্ত হয়, নাসাগলবিলে গিয়ে উন্মুক্ত হচ্ছে। এবং এই ইউস্টেশিয়ান নালীর কারণে অনেক সময় দেখা যেতে পারে ছোট বাচ্চাদের স্পেশালি, যেহেতু ওদেরকে শোয়ানো অবস্থায় তরল জাতীয় খাবার খাওয়ানো হয়, অনেক সময় তরল খাবার এখান দিয়ে প্রবেশ করতে পারে, তখন এই জায়গাতে তোমার ইনফেকশন হয়ে যেতে পারে, ইউস্টেশিয়ান নালীতে ইনফেকশন হয়ে যেতে পারে। এছাড়া অন্যান্য বিভিন্ন কারণে এখানে প্রদাহ হতে পারে, এই নালীর অংশগুলো যে ঝিল্লিটা ফুলে যেতে পারে। এই ধরনের প্রদাহগুলোকে, এই ধরনের রোগটাকে আমরা বলি হচ্ছে ওটাইটিস মিডিয়া, মধ্যকর্ণের প্রদাহ। আচ্ছা, এখন শব্দটা আমার যাচ্ছে হচ্ছে অন্তকর্ণে। অন্তকর্ণের গঠনটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট, কারণ অন্তকর্ণের গঠনের কারণেই আমরা হচ্ছে কানের মাধ্যমে শুনি এবং কানের মাধ্যমে ভারসাম্য বজায় রাখতে পারি। এই অন্তকর্ণের মধ্যে কি আছে, অন্তকর্ণের মধ্যে আছে হচ্ছে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস। স্যাকুলাসটা দেখতে হচ্ছে এই রকম শামুকের মতো। এখন ইউট্রিকুলাসের অংশটা হচ্ছে ভারসাম্য রক্ষাতে হেল্প করে, আর স্যাকুলাস অংশটা হচ্ছে আমার শব্দ শুনতে হেল্প করে। এখন দেখি আমরা স্যাকুলাস অংশটাতে আসলে কি হয়, স্যাকুলাস অংশটার মধ্যে এই যে প্যাঁচানো অংশটা, এটা দেখতে হচ্ছে অনেকটা
এটাকে বলা হচ্ছে ককলিয়া অংশ। এবং এই ককলিয়ার মধ্যে ককলিয়াকে দেখতে হচ্ছে শামুকের যে খোলসটা থাকে, প্যাঁচানো থাকে, সেই প্যাঁচানো অংশের মতো দেখতে। এবং এই প্যাঁচানো অংশটাকে আমরা যদি টেনে ধরি, এটাকে যদি আমরা খুলে দেখতে চাই, লম্বা করে টেনে দেখতে চাই এখানে কি কি আছে, তাহলে এটার চিত্রটা হয়ে যাবে অনেকটা এই ধরনের। চিত্রটা হবে হচ্ছে এই রকম। আচ্ছা, এখন আমরা দেখি এখানে কি কি আছে। এই যে উপরের যে একটা গোল অংশ দেখতে পাচ্ছ, এই অংশটা হচ্ছে স্টেপিস এর সাথে যুক্ত। সো আমার শব্দের তরঙ্গটা এই ছিদ্রটা দিয়ে ঢুকলো। এই ছিদ্রটার নাম কি? ফেনেস্ট্রা ওভালিস। এবং এই ছিদ্রটার শেপ হচ্ছে ওভাল আকারের। সে যে ঢুকলো, এই জায়গাটার মধ্যে বাতাস নেই, এই জায়গাটাতে লিকুইড আছে। এবং যেই লিকুইডটা আছে, এই লিকুইডের নাম হচ্ছে পেরি লিম্ফ। আচ্ছা, পেরি লিম্ফ একটা তরল, সেই তরল দ্বারা এটা পূর্ণ। এই তরলের মধ্যে এই তরঙ্গটা যাচ্ছে। এবং যেই অংশটা রয়েছে, এই যে অংশটা, এই প্রকোষ্ঠটা, এটার নাম হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলি। এখন আমার তরঙ্গটা যখন এদিক দিয়ে যাচ্ছে, তখন এই যে মাঝখানের প্রকোষ্ঠটা, এই প্রকোষ্ঠটার মধ্যেও তরঙ্গটা সঞ্চালিত হয়ে যাচ্ছে। এবং তরঙ্গটা যখন এই মাঝখানেরটাতে চলে যায়, তখন এই প্রকোষ্ঠটার নাম হচ্ছে স্ক্যালা মিডিয়া। এবং এইখানে থাকবে হচ্ছে আমার অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টি মানে অর্গান অফ কর্টির কাজটাই হচ্ছে আমাদের যে কোনো শ্রবণ ক্ষমতাতে, কোনো কিছু একটা শুনতে হেল্প করছে। এখন এই অর্গান অফ কর্টিটা কোথায়? এই যে নিচের পোর্শনটা, এটা, এই ঝিল্লিটাকে বলা হয় হচ্ছে ব্যাসিলার ঝিল্লি। ব্যাসিলার ঝিল্লি কোষগুলো আছে, সেইগুলোর গায়ে ছোট ছোট রোমের মতো অংশ থাকে। জিনিসটাকে যদি আমি একটু বড় করে আঁকি, তাহলে দেখা যাবে কোষের গায়ে এরকম লম্বা লম্বা রোম আছে। এই যে রোমগুলা, সেই রোমগুলার রোমগুলা হচ্ছে যে ওয়েভটাকে পায় বা তরঙ্গটাকে পায়, সেই তরঙ্গটা নিয়ে সে বুঝতে পারে যে এটা কি অনেক হাই পিচের সাউন্ড নাকি একটু লো ভলিউমের সাউন্ড। এই জিনিসগুলো সে ধরতে পারে, তরঙ্গ থেকে সে ধরতে পারে। এখন যখনই তরঙ্গ আসলো, তখন কি হয়, এই যে রোমগুলো আছে সেগুলো বাঁকা হয়ে যাচ্ছে। বাঁকা হয়ে গেলে এটার ভেতরে আয়ন প্রবেশ করে, এবং তখন সেগুলো করে কি, একটা সিগনাল তৈরি করছে। এবং সিগনাল তৈরি করে সেটাকে নিয়ে যাচ্ছে হচ্ছে এখানে যে নিউরন রয়েছে, সেই নিউরনে চলে যাচ্ছে। এবং নিউরনের মাধ্যমে, সিনাপসের মাধ্যমে, সেটা পরবর্তীতে ব্রেইনে চলে যাচ্ছে। তাহলে আমরা শুনছি কোথায়? শুনছি হচ্ছে এই অর্গান অফ কর্টির, এই স্ক্যালা মিডিয়ার মধ্যে অর্গান অফ কর্টির রোমগুলোর দুলছে, যে সেই দুলার কারণে আমরা শুনতে পাচ্ছি। এইখান থেকে স্নায়ু বের হয়ে আমাদের ব্রেনে চলে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারছি একটা সাউন্ড হচ্ছে। এবং ওয়েভ এখানেও আছে, ওয়েভ এখান দিয়ে যাচ্ছে এবং গিয়ে এই তরঙ্গটা পরবর্তীতে আবার ফেরত আসবে। ফেরত আসবে যেই অংশটা দিয়ে, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে স্ক্যালা টিম্পেনি। এবং স্ক্যালা টিম্পেনি দিয়ে এই তরঙ্গটা বের হয়ে যাবে মধ্যকর্ণে। মধ্যকর্ণে কিভাবে বের হচ্ছে? এখানে আরেকটা গোল অংশ আছে, গোল একটা পর্দার মতো আছে, এটাকে বলছি আমরা ফেনেস্ট্রা রোটান্ডা। এবং ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে এই তরঙ্গটা আমার মধ্যকর্ণে সে দিয়ে দিচ্ছে। কারণ এই তরঙ্গগুলোকে সে যদি অন্তকর্ণে আটকে রাখে, তাহলে কিন্তু সাউন্ড সে ঠিকঠাক মতো আলাদা করতে পারবে না। একটা সময় এখানে অনেক বেশি তরঙ্গ হয়ে যাবে, একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের সাথে ওভারল্যাপ করে ফেলবে। আচ্ছা, তো আমি একটু কমেন্ট সেকশনে যাই। আচ্ছা, মেহরাব মোহ রয়েছে, তারপর অনেকেই আমি দেখছি কমেন্ট করছো। যেমন আচ্ছা, আমি একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের অনেকে উত্তর দিয়েছে। যেমন সুদীপ্তি পোদ্দার বলেছে রক্ত সরবরাহ নেই, লেন্সের মধ্যে রক্ত সরবরাহ নেই বলেছে। আচ্ছা, MD মারুফুল ইসলাম বলেছে নেই, সবুজ বলেছে আছে, সুশান্ত সিনহা বলেছে নেই, প্রজ্জ্বল দাস দীপ্ত বলেছে আছে, তারপর স্বর্ণা বলেছে হচ্ছে রক্তজালক থাকে না, তাহমিনা বলেছে আছে। এখানে আমি দেখছি 50% বলছে আছে, 50% বলছে নেই। অ্যান্সারটা হচ্ছে লেন্সের মধ্যে রক্তজালক নেই, লেন্সে কোনো রক্ত সরবরাহ নেই। আচ্ছা, এখন দেখি এই যে অন্তঃকরণের মধ্যে আমরা দেখলাম কিভাবে আমরা একটা জিনিস শুনতে পাচ্ছি, কিভাবে শুনছি একটু রিক্যাপ যদি করি। আমার ফার্স্টে শব্দ আসছে বহির্কর্ণের, কর্ণকুহর দিয়ে ঢুকলো,
ঢুকে কানের পর্দার মধ্যে কম্পন তৈরি করছে এবং কম্পন তৈরি করার পরে সেটা চলে যাচ্ছে মধ্যকর্ণে, এবং মধ্যকর্ণ থেকে সেটা চলে যাচ্ছে হচ্ছে অন্তঃকর্ণের মধ্যে, এবং অন্তঃকর্ণের মধ্যে যে অর্গান অফ কর্টি, সেই অর্গান অফ কর্টিকে কর্টি রোমগুলো আন্দোলিত হচ্ছে বা নড়াচড়া করছে, সেখান থেকে পরবর্তীতে ব্রেনে সিগনাল যাচ্ছে। তখন ব্রেন বুঝতে পারছে কি ধরনের সাউন্ড হচ্ছে, কি সাউন্ড হচ্ছে, সাউন্ডটা কতক্ষণ ধরে হচ্ছে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের যে ইউট্রিকুলাস অংশটা ছিল, যেটা আমাদের ভারসাম্য রক্ষা করে। সেখানে আমি কিন্তু এঁকেছিলাম জিনিসটা এইভাবে, দুইটা অংশ এবং একটা এরকম অংশ, তিনটা অর্ধ বৃত্তাকার অংশ থাকে ইউট্রিকুলাসে, এবং এই যে তিনটা অর্ধ বৃত্তাকার অংশ, এই অংশগুলা পরস্পর সমকোণে অবস্থান করে, তাদের মধ্যে সমকোণ বজায় থাকে। এখন এই জায়গাগুলার এই যে গোড়ার দিকের অংশগুলা, এই অংশটা, এই অংশটা, তারপর এটা, এটা, এই জায়গাটা এবং এই জায়গাটা, এই জায়গাগুলাকে বলা হয় হচ্ছে অ্যাম্পুলাস, ফিত হয় এই জায়গাগুলা, এবং এখানে থাকে হচ্ছে ভারসাম্য রক্ষাকারী অংশটা। এবং প্রশ্ন এসে থাকে ভারসাম্য রক্ষা থেকে এবং শ্রবণ কিভাবে হয়, কিভাবে শুনতে পায় সেইখান থেকে। তো এই দুইটা জিনিসই এই কানের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ভালোভাবে আমাদের পড়তে হবে। তো এই যে অ্যাম্পুলা অংশটা, এই জায়গার মধ্যে আসলে কি থাকে, মনে করো এটা হচ্ছে আমার অ্যাম্পুলা অংশ, এই যে ফুলে থাকা জায়গাটা, এই ফুলে থাকা জায়গার মধ্যে আমার আছে হচ্ছে সংবেদী রোম, যে রোমগুলো নড়াচড়া করতে পারে। আচ্ছা, এই যে নড়াচড়া সে করতে পারে, মনে করে এই কোষগুলা এবং তার গায়ে তার সাথে যুক্ত হচ্ছে রোমগুলো, এবং এই যে রোম তারা একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে, ঢাকনাটা হচ্ছে দেখতে এরকম, এই যে ঢাকনাটা এটাকে বলা হয় হচ্ছে কুপুলা। এবং এই জিনিসটি কিসের মতো, এই জিনিসটা হচ্ছে অনেকটা জেলির মতো, এখানে ক্যালসিয়াম কার্বনেটের দিয়ে তৈরি হতে পারে, এবং তার যে ঢাকনার মতো অংশটা এটা হচ্ছে অনেকটা জেলির মতো। এবং জিনিসটা কি করে, যখন তোমার কোনো একটা সাউন্ড আসে, সাউন্ড না সরি, মনে করো তুমি বাঁকা হয়ে গিয়েছো, তখন এই রোমটাও বাঁকা হয়ে যেতে পারে। বাঁকা হয়ে গেলে কি হয়, তখন এই যে প্রাচীরের সাথে ধাক্কা খায় রোমটা, প্রাচীরকে যখনই সে টাচ করে তখন এই স্নায়ুটা ব্রেনে সিগনাল পাঠায়, এবং ব্রেনে সিগনাল পাঠালে ব্রেন বুঝতে পারে তোমার বডি সোজা থাকার কথা ছিল কিন্তু সেটা এরকম বাঁকা হয়ে যাচ্ছে, তোমার মাথাটা বাঁকা হয়ে যাচ্ছে, তখন সিগনালটা দেয় যাতে করে তোমার মাথাটাকে সোজা করে ফেলে বা বডির ভারসাম্যটাকে ধরে রাখতে পারে। তার মানে হচ্ছে আমাদের অর্গান অফ কর্টি তো যেরকম রোম ছিল এবং রোম বেঁকে গেলে আমাদের সিগনাল যেত ব্রেনে, ঠিক একইভাবে এই ইউট্রিকুলাসের অ্যাম্পুলার ভেতরে যে অংশটা আছে এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে কুপুলা, ভেতরে রোম আছে। এবং এই রোম গুলা যদি বাঁকা হয়ে যায় আমরা যখন শুয়ে আছি বা মনে করো হঠাৎ করে আমরা ঝাঁকুনি খেলাম, আমাদের বডিটা যে কেঁপে চলে গেল, এই জিনিসটার সিগনালটা দিতে পারি কিভাবে, রোমটাও বাঁকা হবে, তখন এই যে অংশটা তার গায়ের সাথে সে টাচ করবে, টাচ করলেই সিগনাল চলে যাবে এবং বডি তখন আবার আগের অবস্থানে ফিরে আসার চেষ্টা করবে। আমি একটু কমেন্ট সেকশনে যাই, রেহান আজিম রয়েছে, তারপর রয়েছে হচ্ছে মোহাম্মদ সাকিবউদ্দিন, তারপরে রয়েছে সাদমান খান, তারপরে রয়েছে মোহাম্মদ সাকিবউদ্দিন, মোহাম্মদ জামিল রয়েছে। আচ্ছা, অনেকেই দেখছি, অনেকেই দেখছি কমেন্ট করছো। আচ্ছা, তো আশা করি আমরা বুঝতে পারলাম যে জিনিসটা কিভাবে কাজ করে, এবং এই চিত্রের সাথে আমাদের আরো একটা চিত্র দিতে হয় যদি এই ভারসাম্য রক্ষা নিয়ে প্রশ্ন আসে, তখন আমাদের চিত্রটা দিতে হয় হচ্ছে অনেকটা এরকম যে এই কুপুলাটা তখন আমাদের বাঁকা হয়ে গিয়েছে, কিভাবে বাঁকা হয়ে গিয়েছে, এরকম ভাবে বাঁকা হয়ে গেল, এবং রোমটা তখন কি করছে, রোমটা তখন এই সাথে যে বাঁকা হচ্ছে এখানে সে টাচ করছে, এই যে টাচ করলো তখন আমার সিগনালটা চলে যাবে হচ্ছে স্নায়ুর মাধ্যমে ব্রেইনের কাছে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমাদের কানের মধ্যে কান কিভাবে ভারসাম্য রক্ষা করে এবং কান কিভাবে শুনতে পায়, দুইটা কাজেই কিন্তু কানের আমাদের প্রয়োজন আছে। আসি হচ্ছে আমাদের হরমোন অংশতে। হরমোন জিনিসটা কি, হরমোন হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেই রসটা নিঃসৃত হয়। এখন এই যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেই হরমোনগুলো আমাদের আসে, হরমোনগুলো আমাদের কেন প্রয়োজন এবং হরমোনের বৈশিষ্ট্যটা আসলে কি, হরমোনের বৈশিষ্ট্যটা হচ্ছে তারা
ট্রাভেল করবে বা চলাচল করবে হচ্ছে রক্তের মাধ্যমে, রক্তের ভেতর দিয়ে। তাদের কোনো নির্দিষ্ট নালী থাকবে না, তাদের জন্যই আলাদা কোনো নালী নেই, তারা রক্ত করে। এবং মনে করো ব্রেইনের অংশতে যেই হরমোনটা তৈরি হলো, সেই হরমোনটা কাজ করতে পারবে গিয়ে আমার কিডনির উপরে গিয়ে। তার মানে হচ্ছে সে যেখানে তৈরি হয়েছে তার থেকে অনেক দূরে গিয়ে সে কাজ করতে পারে, অনেক দূরে সে চলাচল করতে পারে। আবার হরমোনের যে কাজটা, সেই কাজটা অনেক দিন ধরে ইফেক্টটা থাকতে পারে, হরমোনের ইফেক্টটা অনেক বেশি স্থায়ী, দীর্ঘস্থায়ী থাকতে পারে। আর অল্প পরিমাণে হরমোন অনেকটা কাজ করতে পারে। এনজাইম যেমন অনেক পরিমাণে লাগে, হরমোনের অনেক পরিমাণে প্রয়োজন নাই। এবং একই সাথে হরমোনের ক্ষেত্রে দেখা যায় যে কাজটা অনেক স্লোলি হয়, কাজটা ধীরে ধীরে হয়। হঠাৎ করে মনে করো একটা গ্রোথ হরমোন যেটার কারণে তুমি লম্বা হবে, হঠাৎ করে তুমি এক রাতের মধ্যে লম্বা হবে না। এই হরমোনের কাজটা ধীরে ধীরে হতে থাকবে, তার মানে হরমোনের কাজটা একটু ধীর ধরনের। তো এগুলো হচ্ছে আমাদের হরমোনের বৈশিষ্ট্য। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? আসতে পারে হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য। বহিঃক্ষরা গ্রন্থি কোনটা? যেগুলো হচ্ছে আমাদের এনজাইম। এবং এনজাইমের বৈশিষ্ট্য কি? তারা হচ্ছে বিভিন্ন নালীর মাধ্যমে চলাচল করে, তারা রক্তের মধ্যে মেইনলি আসে না। এবং হরমোনটা চলাচল করবে হচ্ছে সবসময় আমাদের রক্তের ভেতর দিয়ে। এবং এনজাইমটা তাৎক্ষণিক কাজ করতে পারে, হরমোন তাৎক্ষণিক কাজ আসলে ওভাবে করে না, একটু স্লোলি কাজ করে সে এনজাইমের তুলনায়। এবং এনজাইম কাজ করার পরে কি হয়, এনজাইমটা তাড়াতাড়ি কাজ করে শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। হরমোন জিনিসটা খুব স্লোলি কাজ করে এবং তার এফেক্টটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে, তার যে প্রভাবটা সেটা অনেকক্ষণ থাকবে। এনজাইমের প্রভাবটা একটু কম সময় ধরে থাকে হরমোনের তুলনায়, যদি আমরা তুলনা করতে যাই। আচ্ছা, এখন আমাদের বইয়ের মধ্যে বেশ অনেক হরমোনের কথা বলা আছে, তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস আমাদের ভালোভাবে পড়তে হবে। যেমন হচ্ছে পিটুইটারি গ্রন্থি। গ্রন্থি কি? যেখান থেকে হরমোন নিঃসৃত হচ্ছে, যেই গ্ল্যান্ডগুলা থেকে হরমোন বের হচ্ছে, পিটুইটারি গ্রন্থি যেটা, এই পিটুইটারি গ্রন্থিটাকে আমরা বলি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। এবং পিটুইটারিটা কোথায় আছে? প্রথমে যেই ব্রেইনটা এঁকেছিলাম সেখানে দেখেছিলাম যে হাইপোথ্যালামাসের ঠিক নিচে পিটুইটারি অংশটা রয়েছে। এখন এই যে পিটুইটারি আছে, এই পিটুইটারির মধ্যে তিনটা পোর্শন আছে, একটা হচ্ছে সম্মুখ পিটুইটারি, একটা হচ্ছে মধ্য পিটুইটারি, একটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। এখন সম্মুখ পিটুইটারি যেগুলা, সেই সম্মুখ পিটুইটারির মধ্য থেকে যেই হরমোনগুলো বের হয়, সেই হরমোনগুলার নামগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি সেটার জন্য একটা শর্টকাট যদি আমি লিখি, শর্টকাটটা হচ্ছে ফ্ল্যাট পিগ। এটা যদি লিখি এখানে আমরা হরমোনগুলোকে ইজিলি মনে রাখতে পারছি। এফ দিয়ে কি? এফ দিয়ে হচ্ছে আমার এফ এস এইচ। এল দিয়ে কি? এল দিয়ে হচ্ছে এল এইচ। এ দিয়ে হচ্ছে এ সি টি এইচ। এবং টি দিয়ে হচ্ছে আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা, টি এস এইচ। সো আমাদের এখানে চারটা হরমোনের নাম এসে পড়লো। এবং পি দিয়ে কি? পি দিয়ে হচ্ছে আমাদের প্রোল্যাকটিন হরমোন যেটা সেটা। এবং জি দিয়ে হচ্ছে আমাদের গ্রোথ হরমোন। সো আমাদের ছয়টা হরমোনের নাম আমরা এখানে দেখে ফেললাম। এখন দেখো এফএসএ, এফএসএইচ, এলএইচ, এসিটিএইচ, এই মানে এই সবগুলো হরমোন মিলে আসলে কি কি কাজ করতে পারছে। যেমন আমাদের গ্রোথ হরমোন যেটা, গ্রোথ হরমোন হচ্ছে আমাদের টিস্যু, কোষের বৃদ্ধি, তারপরে সঞ্চয় করা, মেদ সঞ্চয় করা, এই সবগুলো কাজ করে হচ্ছে গ্রোথ হরমোন। তারপরে হচ্ছে টিএসএইচ, সে হচ্ছে থাইরয়েডকে উদ্দীপ্ত করে, থাইরয়েডের হরমোনগুলোকে নিঃসরণ করার জন্য। তারপরে হচ্ছে প্রোল্যাকটিন, প্রোল্যাকটিনটা হচ্ছে মায়ের বুকের দুধ উৎপন্ন করার জন্য প্রোল্যাকটিন হরমোনটা প্রয়োজন। তারপরে আছে হচ্ছে এসিটিএইচ, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, এই হরমোনটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। এটা হচ্ছে এক ধরনের ট্রপিক হরমোন, সে নিজে কোনো কাজ করছে না, সে আরেকজনকে বলছে আরেকটা হরমোন তৈরি করার জন্য, জাস্ট গিয়ে সে সিগন্যালটা দিয়ে দিচ্ছে। তারপরে আছে হচ্ছে এফএসএইচ, এফএসএইচ হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল হচ্ছে আমাদের মেয়েদের বডির মধ্যে ফলিকল থাকে ডিমের চারপাশে, এই ডিমের চারপাশে ফলিকলটা আছে, সেটা সুগঠিত হওয়ার জন্য, ম্যাচিউর হওয়ার জন্য এফএসএইচটা প্রয়োজন। তারপরে হচ্ছে লুটিনাইজিং হরমোন, লুটিনাইজিং হরমোন হচ্ছে মেয়েদের বডিতে ডিম্বপাত, এই কাজটা করার জন্য লুটিনাইজিং হরমোনের উদ্দীপনার প্রয়োজন পড়ে। সো এগুলো হচ্ছে আমাদের
সম্মুখ পিটুইটারি থেকে যে ছয়টা হরমোন বের হয় তাদের কাজ। এখন আসে মধ্য পিটুইটারি থেকে কি ক্ষরণ হয়। মধ্য পিটুইটারি থেকে মেইনলি ক্ষরণ হয় হচ্ছে যেই হরমোনের কারণে মেলানোসাইট কোষ তৈরি হবে, এবং মেলানোসাইট কোষটা কি করে, মেলানিন তৈরি করে, এবং মেলানিন কি করে আমাদের স্কিনের কালার, আমাদের চুলের কালার এগুলাকে নির্ণয় করে। তো আমাদের স্কিনের কালার এবং চুলের কালার এই জিনিসটা কন্ট্রোল করছে কে, এই জিনিসটা তৈরি হতে হেল্প করছে কে, মধ্য পিটুইটারি গ্রন্থি থেকে যেই হরমোনটা আসছে। তারপরে আসছে পশ্চাৎ পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি থেকে আমাদের আসছে হচ্ছে দুইটা হরমোন, একটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন আর একটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোন হচ্ছে জরায়ুর সংকোচনে হেল্প করে, আর ভ্যাসোপ্রেসিন হচ্ছে আমরা এর আগে এডিএইচ এর নাম শুনেছি, এডিএইচ আর ভ্যাসোপ্রেসিন একই জিনিস। এবং এডিএইচ এর কাজটা কি, এডিএইচ এর কাজটা হচ্ছে আমাদের অ্যান্টি ডাইউরেটিক হরমোন হিসেবে সে হচ্ছে মেইনলি কাজ করছে। মেইনলি হচ্ছে বৃক্কের নালী যে পানি পুনঃশোষণ ক্ষমতা, সেই ক্ষমতাকে সে হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, এটা গেল পিটুইটারি কাজ। তার মানে বুঝতে পারছি যে আমাদের গ্রোথ থেকে শুরু করে আমাদের শারীরবৃত্তীয় কাজ এবং মেয়েদের বডির বিভিন্ন স্ত্রী হরমোন হিসেবে যেগুলো কাজ করছে বা স্ত্রী হরমোনের হরমোনকে উদ্দীপ্ত করছে, সেরকম সবগুলো কাজই হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি করতে পারে। পিটুইটারি গ্রন্থি থেকে যে সকল হরমোন বের হয় তারা করতে পারে। তার মানে পুরো বডির সব কাজই পিটুইটারির সাথে সামহাও কানেক্টেড। আচ্ছা, এখন আসি হচ্ছে পিটুইটারি ছাড়া আরও কিছু গ্ল্যান্ড আছে, কোথায় থাকতে পারে। একটা গ্ল্যান্ড থাকতে পারে হচ্ছে থাইরয়েড গ্রন্থি, এবং থাইরয়েড গ্রন্থিতে কোথায়, আমাদের গলার এই জায়গাটাতে থাকে, এবং তার শেপটা কিরকম, থাইরয়েডটা হচ্ছে অনেকটা প্রজাপতির মতন, এবং থাইরয়েডের সাথে যুক্ত থাকে হচ্ছে প্যারাথাইরয়েড, এই চারটা হচ্ছে প্যারাথাইরয়েড। আচ্ছা, এখন আসি থাইরয়েডের কাজটা কি। থাইরয়েডের কাজটা হচ্ছে মেইনলি তিন ধরনের হরমোন তৈরি করা, একটা হচ্ছে ক্যালসিটোনিন, আরেকটা হচ্ছে টি থ্রি এবং T4। আচ্ছা, T3 যেটা আছে এবং T4 যেটা আছে তাদের মেইন কাজ হচ্ছে মেটাবলিজমে হেল্প করা, বডি যা খাচ্ছে সেই জিনিসটাকে বিপাক ক্রিয়াতে হেল্প করা হচ্ছে এই T3 এবং T4 এর মেইন কাজ। এছাড়া ক্যালসিটোনিন যেটা আছে, ক্যালসিটোনিন হচ্ছে রক্তের মধ্যে ক্যালসিয়ামের মাত্রা কমায়, রক্তে ক্যালসিয়ামের মাত্রা সে কমিয়ে রাখে। আচ্ছা, আর প্যারাথাইরয়েড যেটা, প্যারাথাইরয়েডের কাজটা কি, ক্যালসিয়ামের পরিমাণ প্যারাথাইরয়েড বাড়িয়ে দিতে পারে রক্তে, আর থাইরয়েড কি করে, কমাতে পারে। আর প্যারাথাইরয়েড বাড়িয়ে দিচ্ছে, একই সাথে রক্তের মধ্যে ফসফরাসের যে ফসফরাসের বিপাকটাও সে কন্ট্রোল করতে পারে, ফসফরাসের পরিমাণটাকেও সে কন্ট্রোল করে। আচ্ছা, আর কি কি হরমোন আছে, আর কোথায় কোথায় গ্ল্যান্ড থাকতে পারে, আরেকটা থাকতে পারে হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ডটা কোথায় থাকে, আমাদের এই শ্বাসনালীর ঠিক নিচে থাকবে হচ্ছে থাইমাস গ্ল্যান্ডটা, এবং থাইমাস গ্ল্যান্ডটা মেইনলি কি করছে, আমাদের বডি রেজিস্ট্যান্স তৈরি করে দিচ্ছে। রেজিস্ট্যান্স সে তৈরি করছে কিভাবে, লিম্ফোসাইট তৈরি করতে সে হেল্প করছে, অ্যান্টিবডি তৈরিতে সে হেল্প করছে, এই কাজটা করছে হচ্ছে থাইমাস। থাইমাস গ্ল্যান্ড ছাড়াও আরো গ্ল্যান্ড আছে, আর একটা গ্ল্যান্ড কি আছে, সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কোথায় থাকে, আমাদের যে বৃক্ক আছে সেই বৃক্কের মাথায়, এটা মনে করো হচ্ছে বৃক্ক, এবং বৃক্কের মাথায় এই জায়গাটাতে থাকবে হচ্ছে অ্যাড্রেনাল। এবং অ্যাড্রেনালের দুটা অংশ, একটা হচ্ছে কর্টেক্স এবং একটা হচ্ছে মেডুলা। কর্টেক্স যে অংশটা আছে সেই অংশটার মধ্যে থেকে যে হরমোনগুলো বের হয় সেই হরমোনগুলো শর্করা, আমিষ এবং খনিজ লবণ পরিপাকে হেল্প করে বা বিপাকে হেল্প করে। এছাড়া মেডুলা যে অংশটা আছে, কর্টেক্স হচ্ছে বাইরের অংশ, মেডুলা হচ্ছে ভেতরের অংশ, এটা হচ্ছে কর্টেক্স, ভেতরে হচ্ছে মেডুলা। মেডুলা থেকে যে হরমোনগুলো আসে সেই হরমোন কি কি হতে পারে, অ্যাড্রেনালিন হতে পারে, নর অ্যাড্রেনালিন হতে পারে। এখন অ্যাড্রেনালিনের মধ্যে, অ্যাড্রেনালিন একটা কী কাজ করতে পারে, অ্যাড্রেনালিনের মধ্যে একটা কাজ হতে পারে যে সে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতে পারে, আর নর অ্যাড্রেনালিন ঠিক উল্টা কাজ করে, রক্তের গ্লুকোজটাকে কমিয়ে গ্লাইকোজেনে পরিণত করতে হেল্প করতে পারে। এবং অ্যাড্রেনালিন জিনিসটা কিন্তু আরও বেশি ক্ষরণ হতে পারে আমাদের রক্তের মধ্যে, কখন, যখন মনে করো তুমি ভয় পাচ্ছ বা বেশি উত্তেজিত হয়ে যাচ্ছ, তখন কিন্তু এই জিনিসটা বেশি পরিমাণে রক্তে চলে আসতে পারে।
হরমোনটা বেশি তৈরি হতে পারে। আচ্ছা, এখন এই কথা বলছিলাম হচ্ছে মেইন যে সকল হরমোন গুলো আছে, যে সকল গ্ল্যান্ড গুলো আছে, এছাড়া আর কি কি গ্ল্যান্ড থাকে আমাদের পুরুষ বডির বৈশিষ্ট্য এবং স্ত্রী বডির বৈশিষ্ট্য এগুলো প্রকাশের জন্য কিছু হরমোন আছে। এই হরমোন গুলো কি কিভাবে মনে রাখতে পারি? এই হরমোনটাকে মনে রাখতে পারি হচ্ছে, এই হরমোন গুলোকে মনে রাখতে পারি হচ্ছে PETA, পেটা, এভাবে মনে রাখতে পারি। PE দিয়ে কি? পিতে হচ্ছে প্রোজেস্টেরন, ইতে হচ্ছে এস্ট্রোজেন, টিতে হচ্ছে টেস্টোস্টেরন, এতে হচ্ছে অ্যান্ড্রোজেন। এই দুটো হচ্ছে পুরুষ বডির জন্য আর এই দুটা হচ্ছে স্ত্রী বডির জন্য। এই হরমোন গুলো হচ্ছে পুরুষ এবং স্ত্রী বডিতে ডিফারেন্ট এবং এরা বিভিন্ন ধরনের কাজ করতে পারে। যেমন পুরুষ বডি যেটা, সেটা হচ্ছে শুক্রাণু উৎপাদন, তারপরে দাড়ি গজানো, গোফ গজানো, এই কাজগুলোতে হেল্প করে। আর স্ত্রী বডিটা হচ্ছে ডিম্বপাত হওয়া, তারপরে যখন বাচ্চা ভ্রূণ বড় হচ্ছে তখন সেই ভ্রূণটাকে কন্ট্রোল করার জন্য, জরায়ুটাকে যাতে স্টেবল রাখার জন্য তখন যে সকল হরমোন গুলা লাগে তার মধ্যে আছে হচ্ছে প্রোজেস্টেরন এবং এস্ট্রোজেন। তো আশা করি এই যে হরমোন যেগুলো ছিল সেই হরমোন গুলো সম্পর্কে তোমাদের আপাতত আর কোনো কোয়েশ্চেন নেই। তো আমি একটু কমেন্ট সেকশনে যাই এরপরে, আর একটা জিনিস নিয়ে বলবো, সেটা হচ্ছে আমাদের অগ্নাশয় থেকে যে হরমোন গুলা বের হয় সেটা নিয়ে। আচ্ছা, রাশিক রায়হান রয়েছে, ও বলছে মেডুলাতে কি কি থাকে? মেডুলা থেকে যেই হরমোন দুটো বের হবে সেটা হচ্ছে অ্যাড্রেনালিন এবং হচ্ছে নর অ্যাড্রেনালিন। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের অগ্নাশয়ের মধ্যে কি কি হরমোন আসে। অগ্নাশয় থেকে আমাদের টোটাল আসতে মেইনলি আসে হচ্ছে দুইটা হরমোন, একটা হচ্ছে গ্লুকাগন আর একটা হচ্ছে আমাদের ইনসুলিন। ইনসুলিন নামটা আমরা অনেক শুনেছি, ডায়াবেটিস রোগী যারা তাদের কার ফ্যামিলিতে যদি থেকে থাকে ইনসুলিনের নামটা প্রচুর। এখন গ্লুকাগন কোথা থেকে আসে? গ্লুকাগন আসে হচ্ছে আলফা কোষ থেকে এবং ইনসুলিন আসে হচ্ছে বিটা কোষ থেকে। এখন গ্লুকাগন আর ইনসুলিনের কাজ হচ্ছে একদম উল্টো, একজন আরেকজনের উল্টো। কিরকম? এই যে গ্লুকাগন, যখন গ্লুকাগন তৈরি হয় তখন রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ সে বাড়িয়ে দেয়, প্রয়োজন অনুযায়ী গ্লুকাগন সেই কাজটা করে। মনে করো রক্তে সুগার লেভেল অনেক কমে যাচ্ছে, তখন সে গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেবে। কিন্তু মনে করো তুমি খেয়েছো, খাওয়ার পরে তোমার বডির রক্তের মধ্যে এখন প্রচুর পরিমাণে গ্লুকোজ তৈরি হয়ে গেছে, এই গ্লুকোজটাকে গ্লুকোজের মাত্রাকে রক্তের মধ্যে কন্ট্রোল করবে বা কমিয়ে নিয়ে আসবে হচ্ছে, সে কি করবে, গ্লুকোজটাকে নিয়ে যাবে হচ্ছে যকৃতে, যকৃত সেটাকে গ্লাইকোজেনে পরিণত করে রেখে দিবে। এছাড়া আরো দুইটা হরমোন এই অগ্নাশয় তৈরি করতে পারে, যেমন হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন হচ্ছে মেইনলি এই গ্লুকাগন আর ইনসুলিনের কাজটাকে নিয়ন্ত্রণ করে, সেই একটা কাজ করতে পারে। আরেকটা হতে পারে হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। প্যানক্রিয়েটিক পলিপেপটাইড মেইনলি কি কাজ করে? মনে করো তুমি কোনো একটা খাবার খাচ্ছ, খাবার খাওয়ার পর তোমার যে খাবারটা, তোমার যে ক্ষুধা, তোমার ক্ষুধাটা যে শেষ হলো, তোমার যে পেট ভরে গিয়েছে, এই যে একটা ফিল আসলো, এই জিনিসটা করে হচ্ছে এই পেপটাইডের কাজ, এবং সেই হরমোনটাও মেইনলি হচ্ছে আমাদের এই অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। তার মানে চারটা নাম আমরা অগ্নাশয়ের থেকে পেলাম, একটা হচ্ছে গ্লুকাগন, একটা হচ্ছে ইনসুলিন, একটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন, আর একটা হচ্ছে প্যানক্রিয়েটিক পেপটাইড। তো আশা করি যে হরমোনের নামগুলো বলেছি সেই হরমোনগুলো সহজেই তোমরা এখন মনে রাখতে পারবে, এবং মস্তিষ্কের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে, সিনাপস নিয়ে আলোচনা করা হয়েছে, তারপরে চোখের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে, কানের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে, এবং কিভাবে আমরা দেখতে পাই এবং কিভাবে আমরা শুনতে পাই, কিভাবে ভারসাম্য রক্ষা হয় সেই জিনিসগুলো সম্পর্কেও আজকের ক্লাসে বলা হয়েছে। তো আশা করি তোমরা ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো, এবং তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে এবং যে কোয়েশ্চেনগুলো করেছিলে মোটামুটি সবগুলো আমি, যেগুলো আমার চোখে পড়েছে সেগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।